এসেছে, বিভিন্ন দিক এসেছে। তার মধ্যে একটা দিক হচ্ছে এলমের ফজিলত, কিন্তু এর আগে যেহেতু অলরেডি একটি অধ্যায় এসেছিল আমাদের সামনে, যেটি ছিল বাবু ফজলিল ইলমে, প্রথম অধ্যায় এলমের ফজিলত, সুতরাং এখানে আর এলমের ফজিলত না বলে এলমের গুরুত্ব, ইলমের আবশ্যকতা, জ্ঞান অর্জন করা কত জরুরি, কত গুরুত্বপূর্ণ, এ হচ্ছে এই অধ্যায়ের উদ্দেশ্য। যদি এই অধ্যায়ে কোনো হাদিস ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিয়ে আসেননি, শুধু সূরা তাহার একটি আয়াত, আয়াত নম্বর 114 নিয়ে এসেছেন। মহান আল্লাহ ইরশাদ করছেন বা কৌলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী যা ইমাম বুখারী রাহমাহুল্লাহ পেশ করছেন এখানে, অকুর রব্বে জিদনি ইলমা, হে নবী তুমি বলো, মানে আল্লাহর কাছে দোয়া করো, বলো মানে তুমি আল্লাহকে বলো, আল্লাহর কাছে দোয়া করো, রব্বে জিদনি ইলমা, হে আমার প্রতিপালক। রব্বে আসলে ছিল রব্বি, আর তার আগে ইয়াহার ফেনেদা উজ্জ্ব রয়েছে, যেখানে রব্বে কোরআনে আছে সেখানে রব্বি ছিল, আর তার আগে ইয়া উজ্জ্ব, ইয়া রব্বি আসলে ছিল কি, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক। যেমন রব্বে হাবলি মিনাস সালেহিন, তো ইয়া রব্বি ছিল, কারণ রব্বে তো বায়ে কাসরা কি করে হলো, বায়ে তো জের হবে না, যে মোনাদার যে কায়দাগুলি রয়েছে গ্রামারে, ইলমুন নাহু বা নাহু যে কায়দা, তাতে তাতে কাসরা হওয়ার কথা নাই। যদি মুফরাদ হয় তাহলে ইয়া রজুলু, ইয়া জায়েদু, আর যদি মুজাফ হয় তাহলে ইয়া রাসূল আল্লাহ, হ্যাঁ ইয়া আব্দাল্লাহ, মফতু হবে। তাহলে হয় কখনো কখনো কি হবে, ফাতা বা নাসব জাবার হবে, আর কখনো কখনো কি হবে, দম্মা পেশ হবে। কিন্তু এখানে কোরআন কারিমে যতগুলি এভাবে রব্বে দিয়ে এসছে সবগুলিতে কাসরা জের আছে, তো জের তো কোনো অবস্থায় হয় না, তো জেরটা কোত্থেকে আসলো, এ গ্রামার জানলে সহজ, আর না জানলে তো আপনি হতভম্ব, যে কাসরা কোত্থেকে আসলো, আবার গ্রামারের কোনো আওতাতেই পড়েন না। তো রব্বে আসলে ছিল কি, রব্বি, আর ইয়ার সাথে কাসরার সম্পর্ক আছে, সুতরাং যখন ইয়া এসেছে শেষখানে, তো ইয়া কোন দিকে টানবে, যার যার সাথে সম্পর্ক আছে সেদিকে টানবে। আপনারা কি করেন, যার যার সাথে খাতির আছে ওই দিকে টান দেয়, এমনকি দুনিয়ার খাতির দিনের ওপর প্রাধান্য পাচ্ছে, হক কথার উপর প্রাধান্য পাচ্ছে, একটা জিনিস জানছেন যে এটা ন্যায় সঙ্গত, তারপরে যেহেতু তার সাথে খাতির আছে, ভাই তাকে ছাড়তে পারবো না, হ্যাঁ আমি হক কথা ছেড়ে দিতে পারি, আমি ন্যায্য কথা ছেড়ে দিতে পারি, কিন্তু আমার যে খাতির আছে দুনিয়ার এটা ছাড়তে পারবো না। আজকাল অধিকাংশ লোক যারা দিনের দাবিদার, আর বড় দিনদারি আর দিন শিখার দাবিদার, তাদের অধিকাংশের অবস্থা এরকম, আমি নিজে চিন্তা করুন। তো এই জন্য আমরা ছোটকালে যখন পড়ি বা মাদ্রাসা যারা পড়েছে, ইয়া উফতে কাসরা, ইয়া হচ্ছে কাসরা জেরের বোন, আর ওয়াও উফতে জাম্মা, ওয়াও হচ্ছে কার বোন, পেশের বোন, আর আলিফ উফতে ফাতা, আলিফ হচ্ছে কার বোন, জবারের বোন, বা জবার বা পড়তে সহজ, বা পেশ বো, হ্যাঁ পড়তে সহজ এভাবে, হ্যাঁ বা ওয়া পেশ বো, ওয়াও লাগাই, হ্যাঁ বা আলিফ জবার বা আলিফ বা সহজ পড়তে, বা ওয়া পেশ বু পড়তে সহজ না, আর বা জের বি, হ্যাঁ বা জের বি পড়তে সহজ, কিন্তু যদি বাওয়া যাওয়ার বাউ কত কষ্ট লাগছে, কারণ এদিকে বায়ের উপরে ফাতা আর ওইদিকে ওয়াও, না বু পড়তে সহজ কিন্তু বাউ পড়তে ভারী লাগছে, হ্যাঁ বি পড়তে সহজ লাগছে কিন্তু বাই বায়াজ আর বাই বুই পড়তে কষ্ট লাগছে না, এই কারণে বিরোধ আছে, দূরত্ব আছে। তো রব্বি, রব্বি ছিল, হে আমার রব, আর হে যে বলছি তো ওই যে ইয়া ওখানে উজ্জ্ব আছে, তাহলে আরবি ভাষাতে অনেক উজ্জ্ব থাকে, আমরা আমাদের নিজের ভাষাতে উজ্জ্ব করে বলি, আবদুল্লাহ, কিন্তু হে আবদুল্লাহ আছে, কিন্তু হেটা বললাম না, হ্যাঁ ও আবদুল্লাহ, হে বা ও যাকে যাই বলেন, এগুলো আমাদের ভাষা ডাকার জন্য, কিন্তু ও বললাম না, ও আবদুল্লাহ, হে আবদুল্লাহ কিছু বললাম না, আবদুল্লাহ
তো রব্বি, রব্বা, রব্বে আসলে কি ছিল তাহলে? ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, জিদনে ইলমা, আমাকে এলেম বেশি দাও বা আমার জ্ঞান বৃদ্ধি করো, জিদনি বৃদ্ধি করে দাও, আমার এলমান এলেম, আমার এলেম বৃদ্ধি করে দাও। তাহলে গত সপ্তাহে বলেছি, সুতরাং বেশি লম্বা না করে, যে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটাই চাও আল্লাহ শিখিয়েছেন, সেটাই চাও আল্লাহ শিখিয়েছেন। অথচ ছেলে মেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়ে ধন সম্পদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ। অনেক ধনী লোকেরা আছে নিঃসন্তান, কত যে কষ্টে আছে, কিন্তু অনেকের টাকা পয়সা বেশি কিছু নাই, ধন সম্পদ নাই, কিন্তু মাশাআল্লাহ ছেলে মেয়ে আছে, মাশাআল্লাহ জনবল আছে, আর ছেলেমেয়েরা মাশাআল্লাহ সবাই মানুষের মতো মানুষ হয়েছে, তার মতো সুখী কি আছে? সুখী, অনেক সুখী, অনেক বড় বড় ধনীর চাইতে সুখী। তো রব্বে যেদিন, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এলম। কারণ মানুষের কাছে সঠিক এলেম থাকলে সঠিক আমল হবে, যদি জ্ঞান ভালো থাকে তো কর্মটাও ভালো হবে, সমাজভাষে দিনের হোক অথবা দুনিয়ার হোক। জ্ঞানী মানুষ সব জায়গায় সম্মানিত, এলমের সব জায়গায় মূল্য আছে। দেখেন দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই, দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। ফিলিপিনোরা এখানে আসে, কেউ কিন্তু লেবার হয়ে আসে না, জানাছেন, কোনো একটা ট্রেড কিছু একটা শিখে আসে, তাদের দামও বেশি দিচ্ছে, তাদের বেতনও বেশি দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে না, 700-800 টাকার ফিলিপাইনি খুঁজে পাবেন না, কিন্তু দেখতে একই রকম নেপালি, একই রকম ফিলিপিনো, অনেক সময় বুঝতে মুশকিল হয় যে ফিলিপিনো না নেপালি, তাই না? ওরাও চ্যাপটা, এরাও চ্যাপটা, কিন্তু 400-500 টাকা, 300 টাকা তো আসছে। কেন? এই কোনো কাজ শিখে না, এলেম নেই, কিছু এলেম নেই, এলেম সে মানে এলেম দুই রকম, একটা হচ্ছে যা হাতের এলেম, হ্যাঁ, যেগুলো প্র্যাকটিক্যাল করা হয়, তদবিক এলম, তদবিক আর সে এলম নজরি থিওরিটিক্যাল। জি হ্যাঁ, তো যে কোনো এলম হোক না কেন, এলমের বড় মূল্য আছে। দুনিয়ার ক্ষেত্রে যদি এত মূল্য হয় তো দিনের ক্ষেত্রে কত মূল্য? এই জন্য তো আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, যে আলেম আর যে আলেম নয়, সমান সমান নয়। যেমন রোদ আর ছায়া সমান নয়, আলো আর অন্ধকার সমান নয়, রাত আর দিন সমান নয়, ওই রকমই আল্লাহ রাব্বুল এইসব উদাহরণ দিয়েছেন। এই জন্য এলম শেখার চেষ্টা করুন, আর সবচাইতে ভালো এলম, আশরাফুল উলুম, সবচাইতে উৎকৃষ্ট জ্ঞান হচ্ছে ওহির জ্ঞান, আল কোরআনের জ্ঞান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিসের জ্ঞান। কারণ যার কাছে ওহির সঠিক জ্ঞান আছে, সেই ব্যক্তি কখনো বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ, যদি সে চেষ্টা করে, শয়তানকে সুযোগ না দেয়। এলেম শিখেও যদি শয়তানকে সুযোগ দেয় তো সে ইবলিশের মতো, ইবলিশের চাইতে বড় আলেম আর কি আছে? ইবলিশ বড় আলেম ছিল, তাই না? যথেষ্ট এলেম ছিল, না হলে ও ফেরেশতার সাথে কি করে বা জায়গা পাইব, যেমন তেমন ছিল। কিন্তু ইবলিশের চরিত্র যদি আপনার হয়ে যায় বড় আলেম হওয়ার পরে, তাহলে আপনার অবস্থান ইবলিশের সাথে হবে, এটাও মনে রাখতে হবে। যে এই জন্য সঠিক এলেমের সাথে আমল চাওয়া শেখানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়াতে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বিলা। বাবুল কিরাআতি ওয়াল আরদি আলাল মুহাদ্দিস, এই অধ্যায় হচ্ছে পাঠ করা এবং পেশ করা মুহাদ্দিসের সামনে বা মুহাদ্দিসের কাছে। কিছু কিছু অধ্যায় কায়েম করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেগুলি সাধারণ জনগণের জন্য না, সেগুলি হচ্ছে তালেবে ইলম বা আলেমদের জন্য। হ্যাঁ, সেগুলি হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগে যে হাদিস চর্চার নিয়ম নীতিমালা ছিল, ওই সম্পর্কে যে এগুলির বৈধতা কোত্থেকে আসছে, যে আমরা যেই তরিকায় হাদিস শিখছি অথবা শিখাচ্ছি, হাদিসের পঠন পাঠন করছি, এগুলির দলিল কোথায় আছে, ওই সব বিষয়গুলিকে তিনি তুলে ধরেছেন। এটা ইমাম বুখারী রাহমুল্লাহর এই সহি বুখারিতে বিশেষ করে পাওয়া যায় কিতাবুল ইলমে, ইলমের পর্বে তার একটি হচ্ছে এই চ্যাপ্টারটি বা এই অধ্যায়টি। পাঠ করা
কেরা, অথবা পেশ করা মহাদ্দেসের সামনে মানে ওস্তাদের সামনে, হাদিসের যিনি বিশারদ, হাদিসের যিনি অভিজ্ঞ পণ্ডিত, মহাদ্দেস ওস্তাদ। হ্যাঁ, মহাদ্দেস মানে আমাদের দেশীয় মহাদ্দেস না, আমাদের দেশে তো মহাদ্দেস পোস্ট আছে, আলিয়া মাদ্রাসা একটা মহাদ্দেস পোস্ট, কওমি মাদ্রাসা একটা মহাদ্দেস পোস্ট, হাদিসের জৈবিক কিছু বুঝে না হয়তো, হ্যাঁ সনদ তো বুঝেই না, আর মতনও যদি হঠাৎ করে ফেলে দেওয়া যায় এই মতনের তর্জমা করেন, আপনাকে কোনো বাংলা কিতাবও দেওয়া যাবে না আর উর্দু কিতাবের সাহায্য নিতে দেওয়া যাবে না, সরাসরি অ্যারাবিক টু অ্যারাবিক তর্জমা করেন দেখি, তাহলে উজু নষ্ট হয়ে যাবে, কথা বোঝা গেছে? তো মহাদ্দিস আইম্মাই কেরামদের জামানে মহাদ্দিস মানে যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ আছে এবং হাদিসের সহি জয়ীব বুঝে, আর হাদিসের সহি কেমন করা হয়, জয়ীব কেমন করে, আর হাসান কেমন হয়, হাসান লে গাইরিহি কেমন করা হয়, মৌজু জাল কেমন করে হয়, এসব কায়দা কানুন মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের জানা আছে। আজকাল কয়টা আলেম আছে যারা উসুল হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে, আর জারহে তাদিল সম্পর্কে, আর আসমাই রিজাল সম্পর্কে জ্ঞান রাখে, যারা একটা হাদিস সামনে পেশ করে দিলে আপনাকে স্টাডি করে বলতে হবে কোনো কিতাব থেকে আলবানি বলেছেন সহি বা জয়ীব, ওইটা চলবে না, ইমাম বুখারী বলেছেন সহি জয়ীফ, এটা চলবে না, আপনাকে এই সনদটা স্টাডি করে বলতে হবে, এর মান নির্ধারণ করতে হবে যে হাদিসটা সহি না জয়ীফ, কোথায় পাবেন আপনি? এই শিক্ষা গোটা ভারত বাংলাদেশ পাকিস্তান কোথাও নেই, এই শিক্ষা তো প্রথম আমরা মদিনা ইউনিভার্সিটিতে তাও হাদিস ফ্যাকাল্টিতে এসে হাদিসের যারা স্পেশালাইজড তাদেরকে পড়ানো হয়, তাও প্রথম দিকে আমাদের কেমন লাগতো, নতুন এক সাবজেক্ট আর এই কঠিন ব্যাপার স্যাপার, এত কথা কি করে মনে রাখা যায়, হাজার হাজার রাবি বর্ণনাকারী জীবনী, যে এই লোকটি বিশ্বস্ত ছিল কি ছিল না, আর তার নাম কি ছিল, আর সে কার কাছে লেখাপড়া করেছে, তার ওস্তাদ বা কারা ছিল, তার ছাত্র বা কারা ছিল, এত সহজ বিষয় না। সুবহানাল্লাহ, এমন একটা সাবজেক্ট আসমা রেজাল বাজারে তাদের, যেই সাবজেক্টটা শুধু মুসলিম উম্মার ওলামাদের কাছে আছে, পৃথিবীর কোনো ধর্ম অবলম্বীদের কাছে নেই, যেটা হচ্ছে লক্ষ লক্ষ হাদিস বর্ণনাকারীদের হ্যাঁ জীবনী বা বায়োগ্রাফি, জীবনী, এবং তাদের জীবনী শুধু জীবনী না, এইরকম জীবনী না যে একটা লোক পৃথিবীতে আসলো আর গেল, তার এলম এবং তার এলমের যোগ্যতা এবং সেই ব্যক্তির স্মৃতিশক্তি এবং তার আমানত, তার তাকওয়া পরেশগারি, তার হাদিসটা কোন স্তরের হইতে পারে ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই এলম বিশেষ করে উম্মতে মুসলিমাকে আর উম্মতে মুসলিমার শ্রেষ্ঠ যারা লোক আম্বিয়া রসুলগণের পরে ওলামা মহাদ্দিস তাদেরকে দিয়েছেন। মহাদ্দিস ওস্তাদ পড়াচ্ছে, ওস্তাদ পড়াবার তরিকা যেটা প্রচলিত তরিকা যে ওস্তাদ পড়াচ্ছে আর ছাত্ররা শুনছে, যেমন আপনারা এখানে, তাহলে আমি পড়ছি, আমি পড়ছি আরবিতে ভারত, আর আমি অনুবাদ করছি, আমি তাফসির করছি, ব্যাখ্যা করছি, সব তো আমি, বাকি আপনারা তো মাশাআল্লাহ, তাই না? এই জন্য অনেকের ঘুম চলে আসছে। আর একটা তরিকা হচ্ছে না, ওস্তাদ শুধু বসে থাকবে, শুধু বসে থাকবে, এইটাও ছিল সালাফদের যুগে আর মহাদ্দিসের কেরামদের যুগে, ইমাম বুখারী রাহমাহুল্লাহর যুগে, জি আইম্মা কেরামদের যুগে, সেটা হচ্ছে ছাত্র পড়বে, ছাত্র তো সবাই পড়তে পারে না, একজন পড়বে আর বাকিরা শুনবে, ওস্তাদও শুনছেন, একজন পুরোটাই পড়ল অথবা কিছু কিছু করে দশটা হাদিস একজন, আর দশটা আর দশটা করে সবাই শেয়ার করো, সবাই পড়ো, এটা তরিকা একই দিনে হয়তো, অথবা আমরা যেমন পড়েছি মাদ্রাসাতে, হ্যাঁ যে হাদিসের কিতাবগুলি পড়েছি, যে বেশি স্পিডে পড়তে পারে আর বেশি সুন্দর পড়তে পারে, ভুল না করে, তারাই বেশি পড়ে। তো ধরেন আমরা জামে সালফে বানারসে 50 জন ক্লাসমেট আমরা ছিলাম, শেখ সফিউল মোবারকপুরের কাছে পড়ে 50 জন ছিলাম, তার মধ্যে 5 থেকে 7 জন, বেশি না 10 জনও না হয়তো, 5 থেকে 7 জন শুধু এবারত পড়তো আর বাকিগুলি সব শ্রোতা, তাই 5 জন পালাক্রমে 5 জন পড়ত। মদিনা ইউনিভার্সিটিতে আমরা ছিলাম 100 জনের বেশি, 120 জন ক্লাস ছিলাম, যেটা ছোট ফ্যাকাল্টি, হাদিসে কিন্তু কম ছেলে ভর্তি হয়, শরিয়াতে তো 100 করে থাকে, 500-700, আজকাল তো 1000-1500 করে থাকে এক এক ক্লাস, কিন্তু হাদিসে কম ছেলে ভর্তি হয় তো জটিল হওয়ার কারণে, তো হাদিসে আমরা 120 জন ছিলাম, তো 120 জনের মধ্যে পালাক্রমে, এখানে তো সব ভালো ছেলে সারা পৃথিবী থেকে আসে, মোটামুটি সবাই পড়তে পারে, যদিও অনেকেই 10 পাশ করে, কিন্তু অধিকাংশ ছেলেরা ভালো থাকে, যার ফলে প্রায় ছেলে পড়ে, ওতে পালা ধরেন ওই কয়েক মাস পরে আপনারা আসবে পালা, জি জি।
জিহাদ। আর যারা খুব ভালো পড়তে পারে আগে থেকে পড়া শুরু করে দিল, বাকিরা না বললে হয়তো পড়বে না, ওরা থেকেই গেল। কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওস্তাদের সামনে ছাত্রদের লেখাপড়া করার পদ্ধতি হচ্ছে দুইটি। একটা হচ্ছে ওস্তাদ পড়ায়, যেটাকে তাহাদিস বলা হয়, হাদ্দাসানা, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মানে ওস্তাদ বর্ণনা করছেন। আর ছাত্র পড়লো, পড়া যখন শেষ হইলো তখন তাদেরকে অনুমতি দেওয়া হইলো। আজকাল অনুমতি লাগে না, আপনারা অনুমতি নেন আমার কাছ থেকে যে শেখ আমরা গিয়ে কি ফতোয়া দিতে পারবো, বা আমরা গিয়ে কি আমরা যেসব কথা শুনলাম সেগুলো কি শোনাইতে পারবো আমাদের ছাত্রদের? এই সিস্টেমটা উঠে গেছে তাই না? যা শিখলেন শিখলেন, মনে রাখলেন রাখলেন, আর না হলে অধিকাংশ লোক মনে রাখেন না, যা ইসলামী সেন্টারে যায়। হ্যাঁ, কি শুনেছেন কতটা মনে রেখেছেন তা তো ভাই মনে নাই, আর স্মৃতিশক্তি কাজকর্ম করে কি আর মনে থাকে? কিছুই মনে থাকে না, এই হলো অবস্থা তাই না? মাদ্রাসায় পড়লো যে অবস্থা, কয়টা লোক ভালো আলেম হচ্ছে মাদ্রাসা পড়ে? মাদ্রাসা হাজার হাজার লাখ লাখ মাদ্রাসা আছে আমাদের দেশগুলিতে। আমার অভিজ্ঞতাই বলছি যে একটি মাদ্রাসায় যদি 1000 ছেলে থাকে তো 50টা ভালো আলেম হয় না, 50টা ভালো আলেম হয় না। 50টা করে যদি ভালো আলেম এক এক মাদ্রাসা থেকে 1000-এর মধ্যে হয়ে যেত তাহলে আমাদের দেশে বড় বড় আল্লামা পাওয়া যেত তাই না? কয়জন? তো তরিকা হচ্ছে দুটি, একটা হচ্ছে ওস্তাদ বয়ান করে, আর একটা হচ্ছে ছাত্ররা পড়লো আর তারপরে অনুমতি দিয়ে দেওয়া হইলো। হাদিস যেগুলো পড়ে শোনাইলাম তোমাদেরকে, অনুমতি দিলাম, আমার থেকে তোমরা বর্ণনা করতে পারবে, এটা ইজাজা বলা হয়। ইজাজা যেটাকে আজকালকার নতুন ভাষা বলা হচ্ছে শাহাদা, সার্টিফিকেট। প্রাচীন যুগে ইজাজা বলা হতো, এখন কি বলা হচ্ছে এটাকে? সার্টিফিকেট। তবে আলহামদুলিল্লাহ কিছু কিছু খাস ক্ষেত্রে বা বিশেষ জায়গায় ইজাজার সিস্টেমটা আছে, কোরআনে কারিমের ক্ষেত্রেও আছে আর হাদিসের ক্ষেত্রেও আছে, এটা আছে। আর কিছু ওলামারা এই ইজাজা দিয়ে থাকেন, যেমন কেরাতের ইজাজা, হেফজের ইজাজা। আমার ছেলে ওবায়দুল্লাহ দাম্মাম থেকে ইজাজা নিয়েছে প্রথম, তারপরে মসজিদ নববী থেকে ইজাজা নিয়েছে, মসজিদ নববীর যে শৌনুল হারামেন যে ডিপার্টমেন্ট আছে অফিস, তাদের থেকে। আর একটি ইজাজা নিয়েছে মসজিদ নববীর ইমাম যিনি শেখ আব্দুল আল বয়েজান, তার কাছ থেকে পুরো 30 পারা কোরআন শুনিয়ে, প্রায় 4 থেকে 3 বছরের মধ্যে কোরআন শুনিয়ে তারপরে ইজাজা, মৌখিক ইজাজা আর একটা লিখিত ইজাজা দিয়েছে। তো ইজাজা দুই রকম হইতে পারে, আগের যুগে লিখিত জরুরি ছিল না, মৌখিক ইজাজা কাদ আজাজ তো কুম, তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, আমার থেকে তোমরা এখন সিলসিলা বা সম্পর্ক জুড়তে পারবে যে আমরা অমুকের ছাত্র, মানে আপনারা অমুকের ছাত্র বলে সিলসিলায় জুড়ে দিচ্ছেন, কিন্তু কিন্তু দেখা যাচ্ছে গিয়ে আপনি হয়তো বিভিন্ন ক্রাইমে জড়িয়ে যাচ্ছেন, হয়ে গেল, আল্লাহ না করে কেউ জঙ্গি হয়ে গেল, তো আমার কি দোষ? কারণ আপনাকে ওইভাবে অনুমতি দেওয়া হয়নি। হ্যাঁ, হয়ে গেল কেউ মানুষের সাথে ধার বাকির ক্ষেত্রে চরিত্রহীন, সে তো দোষ তো শিক্ষার না, আপনার দোষ সেটা, বোঝা গেছে? তো এজাজার সিস্টেমটি কোরআনের ক্ষেত্রে এবং হাদিসের ক্ষেত্রে আছে। অনেক মুহাদ্দিসরা আছেন আজকাল যাদের কাছ থেকে এজাজা নেওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে লোকেরা ছুটে আসে, যদিও এজাজার আজকাল আর মূল্য থেকে যায় নাই, পার্থিব কোনো মূল্য থেকে যায়নি, শুধু এটি একটি মানসম্মান যে এজাজা অমুক নিয়েছে অমুকের কাছ থেকে, একটা সিলসিলা থেকে গেছে। আজকাল দুনিয়াতে যেটার মর্যাদা থেকে গেছে বা গুরুত্ব থেকে গেছে সেটা হচ্ছে শাহাদা, সার্টিফিকেটের, যে পিএইচডি সার্টিফিকেট এর কাছে আছে, এর কাছে মাস্টার্স আছে তো এর কাছে আছে, ব্যাচুলার সার্টিফিকেট আছে তো অনার্স আছে, এর কাছে ইঞ্জিনিয়ারিং আছে তো এর কাছে মেডিসিন সার্টিফিকেট আছে, এর কাছে ইয়ে ফার্মাসিস্ট, এর কাছে সার্টিফিকেট আছে। সার্টিফিকেট মূল্য হয়ে গেছে দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে। দিনের ক্ষেত্রে যদি কেউ একজন হাদিস পড়াইতে যায় ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটিতে, এমনি পড়াইতে দেবে? বলবে সার্টিফিকেট নিয়ে আসো। যদিও আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে এই শর্ত প্রথম দিকে ছিল না, এই জন্য আল্লাহ আলবানী রহমতুল্লাহ আলাই আর সাইফিন বাজ, তারা ওইখানকার, হ্যাঁ কি ছিলেন, সিনিয়র ওস্তাদও ছিলেন আর সাইফিন বাজ সেখানকার চ্যান্সেলারও ছিলেন। কিন্তু আজকাল চলবে যে একজন ভাইস চ্যান্সেলার হয়েছে বেশি আর তার কাছে সার্টিফিকেট নেই, দেবে
বরং গ্রাজুয়েশন সার্টিফিকেট থাকলেও হয়তো বেশি করবে না, তাই না? তো আজকাল সার্টিফিকেটের মূল্যটা বেশি হয়ে গেছে, এলএমের মূল্য কমে গেছে। কিন্তু সালাফদের যুগে এলএমের মূল্য বেশি ছিল, সার্টিফিকেটের মূল্য কম ছিল, ইজাজা। তো ইজাজা সম্পর্কে বলছেন ইমাম বখারী রাহমাহুল্লাহ জি, যে ইজাজা যদি দিয়ে দেয় আর পড়ার পদ্ধতিটা যেই রকম, ওস্তাদ পড়ে দিল হাদিসগুলো তারপরে অনুমতি দিলাম, অথবা ছাত্র পড়লো আর বাকিরা শুনলো তোমাদেরকে অনুমতি দিয়ে দিলাম, এই হাদিসগুলি যেগুলি আমার সামনে পড়লে এই 500 হাদিস বা 1000 হাদিস এগুলি আমার থেকে ফারু আননি, আমার থেকে বর্ণনা করতে পারো, তোমরা আমার থেকে তোমার বর্ণনা করতে পারো, এভাবে ইজাজা দেওয়া হয়তো। তাই বলছেন ইমাম বুখারী, বাবুল কেরাতে পাঠ করা, ছাত্র পাঠ করলো মহাদ্দেসের সামনে অথবা পেশ করলো, পাঠ করার পেশ করাতে পার্থক্য আছে। পাঠ করা হচ্ছে যে শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করলো তারপরে অনুমতি দিল, আবার কখনো আংশিক হয়, আজকাল তাবারকের জন্য করে কি বড় বড় মহাদ্দেসদের কাছে, শেখ মোবারকপুরীর কাছে, এইরকম ইজাজা অনেকে নিয়েছেন, 2-3টা হাদিস শুরু থেকে পড়ে দিল, শেষখানে 1টা হাদিস পড়ে দিল, আর তারপর বললো যে তোমার আমার থেকে সহি বুখারী তোমাকে তাদরিস দেওয়ার বা সে সহি বুখারী পড়াবার তোমাকে অনুমতি দিলাম বা রেওয়ায়ত করার অনুমতি দিলাম, অনুমতি দিয়ে দিল, কারণ জানছে যে এর যোগ্যতা আছে, সুতরাং পুরোটার অনুমতি দিয়ে দিল। এরকম করে পেশ করা হচ্ছে কি, পেশ করাতে পাঠ করার নাই, একটা পাণ্ডুলিপি নিয়ে আসলো, পাণ্ডুলিপির যুগে আজকাল ছাপা কিতাব একটা নিয়ে আসলো, নতুন কিতাব নিয়ে আসলেন, যে কিতাবের ধরেন পঠন আপনি করেননি, এখানে কোনো ক্লাস হয় নিয়ে আসলেন, উদাহরণস্বরূপ ধরেন উমদাতুল আহকাম আপনারা পড়েননি, তাই না? এখানে অন্য জায়গায় আমি পড়িয়েছি, এখানে জমা হয় উমদাতুল আহকাম নিয়ে আসলেন, আর নিয়ে আসার পরে কিতাবটা দেখেন যে শেখ এটি কিতাব, যদি উমদাতুল আহকাম শুদ্ধ কিতাব কিন্তু আপনি একটা হাদিসের সমষ্টি নিয়ে আসলেন, একটা পাণ্ডুলিপি নিয়ে আসার বললেন যে শেখ এটা একটু দেখেন, এটা সহি না, এতে কোনো জয়ীফ আছে আর এগুলি স্বীকৃত কিনা, হাদিসগুলো দেখলাম, আর দেখার পরে বললাম যে এই কিতাব আমার থেকে বর্ণনার অনুমতি দিয়ে দিলাম, পেশ করা, একটা কপি পেশ করলেন, কপিটা আমি দেখলাম, আর দেখার পরে আপনাদেরকে কি করলাম, ইজাজা বা অনুমতি দিয়ে দিলাম, ইজাজা মানে বুঝছেন তো, অনুমতি। এখন সালাফদের উক্তি বর্ণনা করছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, ওয়া রা আল হাসান ওয়া সুফিয়ান ওয়া মালিক আল কিরাত জায়েজাতান, ইমাম হাসান বসরি, সুফিয়ান সৌরি, ইমাম মালিক রাহমাহুল্লাহ জামিয়ান, তারা তাদের মত হচ্ছে যে আল কিরাত জায়েজাতান, ওস্তাদের সামনে পাঠ করা হচ্ছে জায়েজ, বৈধ, মানে একই রকমের মান রাখে, ওস্তাদ পড়ে শোনাইলো একটা, আর আরেকটা হচ্ছে ছাত্র পড়লো ওস্তাদ নীরব থাকলো, শেষখানে কি বললো যে এই হাদিসগুলি যেগুলি তোমরা পড়লে এগুলি বর্ণনা করার অনুমতি দিয়ে দিলাম। কালা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ বলছে, সামিউতু আবা আসেমিন ইয়াযকুরু আন সুফিয়ান আস-সাউরি, আবু আসেম থেকে শুনেছি তিনি সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ থেকে উল্লেখ করেছেন আর ইমাম মালিক থেকে উল্লেখ করেছেন, আন্নাহুমা কানা ইয়ারায়ানিল কিরাত ওয়াস-সামা জায়েজাতান, তারা উভয়ে সুফিয়ান সাউরি এবং ইমাম মালিক তারা কিরাত এবং সেমা দুটো কি জায়েজ মনে করতেন, সেমা মানে আপনারা শুনছেন আমি শোনাচ্ছি, এটা সেমা শুনলেন, আর কেরা মানে আপনাদের একজন পড়লো বা কেউ পড়লো আর আমি আপনাদেরকে অনুমতি দিলাম, দুটোই জায়েজ। তারপরে বলছেন হাদাসান ওবাইদুল্লাহ বিন মুসা আন সুফিয়ান কালা ইযা কুরিয়া আলাল মুহাদ্দিসি ফালা বাসা ইয়াকুল, যদি মুহাদ্দিসের সামনে পাঠ করা হয়, ছাত্র পাঠ করলো মুহাদ্দিসের সামনে হাদিস, এতে কোনো আপত্তি নয় যদি এরকম বলে হাদাসানি ওয়া সামিতু, আমাকে ওস্তাদ বর্ণনা করেছেন অথবা ওস্তাদের কাছ থেকে শুনেছি, অথচ ওস্তাদ কিন্তু বলেননি, চুপ আছেন, কিন্তু ভাব অর্থে ঠিক আছে, আপনি পাঠ করলেন আর আমি শুনলাম, শোনার পরে বললাম আজাজতু, এজাজত দিয়ে দিলাম আপনাদেরকে, এজাজত দিয়ে দিলাম, তাহলে এই ক্ষেত্রে যদি আপনি হাদাসানি ওস্তাদ হাদিস বয়ান করেছেন, ওস্তাদের কাছ থেকে শুনেছি, বলা যাবে না, যাবে না? প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিই, একজন একটা মাসলা জিজ্ঞেস করলো, বলেন একটা মাসলা, হ্যাঁ এখনকার নতুন কোন একটা মাসলা ধরেন, হ্যাঁ যে কোনো মাসলা বলেন, দেখি কে বলতে পারে, হ্যাঁ জি, এই মাশাআল্লাহ, খুতবার সময় একটা লোক ঘুমাচ্ছে বা একটা লোক হ্যাঁ কি করছে কথা বলছে, তাহলে ওকে বারণ করা যাবে কি না, রে ভাই ঘুমেন,
বা কথা বলিও না, এটা বলা যাবে কি না জিজ্ঞাসা করলেন আমাদের ভাই, ফতোয়া জিজ্ঞেস করিনি, জিজ্ঞাসা করলেন, তখন আমি কি করলাম, উত্তর দিলাম, কি করলাম, উত্তর দিলাম। যখন উত্তর দিলাম তখন হাদ্দাসানি ওস্তাদ বয়ান করেছেন, চলবে না চলবে না? জি হ্যাঁ। আরো সংক্ষেপে উনি বলেন, খুতবার সময় কথা বলা যাবে না যাবে না? বলবেন না, শুধু এক কথা, খুতবার সময় কথা বলা যাবে না, হাদিস বলেন। তারপরে বলে আমাকে ওস্তাদ বয়ান করেছেন খুতবার সময় কথা বলা যাবে না, এতটি কথা তো আমি বলিনি, শুধু না বলেছি, চলবে না চলবে না? জি ওই রকম। মহাদ্দেসের সামনে যদি পাঠ করা হয় তারপরেও হাদ্দাসানিয়া সামনে তো বলতে পারবেন দলিল বলছে ওয়াহতাজ্জা বাউদহম ফিল কিরাআত আলাল আলিম, ওস্তাদের সামনে পড়া আর ওস্তাদের পড়ে শোনানো দুটোই সমান। দলিল পেশ করেছেন জেমাম বিন সালাবা, আর যে একজন সাহাবি যিনি এসেছিলেন দূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতে, ইসলামের কথা শুনে নিজের বংশের ওখানে গিয়ে মুসলিম হয়ে গেছিলেন, ওখানে ওখানে থাকতে মুসলিম হয়ে গেছিলেন, তারপরে সরাসরি আমি শুনে শুনে দূর থেকে ইসলাম কবুল করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করব, দূরে বেদুইন অঞ্চলে থাকতেন, মদিনার বাইরে আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহু আমারাকান্তু সালিয়া সালাওয়াত, হাদিসটা সংক্ষেপ করে দিয়েছে এখানে, আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে পাঁচ অক্ত সলাত পড়তে বলেছেন? কে জিজ্ঞেস করছে? এজেমাম বিন সালাবা, একজন সাহাবী এসে জিজ্ঞেস করছে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি বলেন তো যে আল্লাহ কি পাঁচ অক্ত সলাত ফরজ করেছেন পড়তে বলেছেন? নবী সাল বললেন যে আল্লাহুম্মা নাম, আল্লাহর কসম করে বলছি হ্যাঁ, তাই না? এখন যদি কেউ বলে আমি সামিত রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, জায়েজ কিনা? জি জায়েজ। কাল ফাহাযিহি ক্বিরাআতুন আলান নবী সাল্লাল্লাহু, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাঠ করা, আল্লাহ কি পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন, এটা ছাত্র জিজ্ঞাসাকারী পাঠ করলো দলিল। আখবারা জিমামুন কওমাহু, তারপরে জিমাম গেল নিজের সম্প্রদায়ের কাছে এটা নিয়ে, আর যাওয়ার পরে তাদেরকে বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ অক্ত সালাত ফরজ পড়তে হবে। ফাজাজুহু, তখন সেই সম্প্রদায়ের লোকেরা একটি লোক গিয়ে খবর দিল প্রতিনিধি, আর গোটা বংশের লোক মেনে নিল যে ঠিক আছে পাঁচ অক্ত সালাত, মানলো না মানলো না? না, তারা বললো যে আমরা মানবো না যতক্ষণ দুইজন সাক্ষী না হবে। এর থেকে বোঝা যায় যে ইসলামে খবরে ওয়াহিদ, আর দশ জন বিশ জনের খবর সব ঠিক, সবটাই জায়েজ, আকিদার ক্ষেত্রেও খাবারে ওয়াহিদ চলবে, কিন্তু আশায়েরা পথভ্রষ্ট, মাদুরিদিরা পথভ্রষ্ট হয়েছে এই ক্ষেত্রে, যা হচ্ছে আকিদার ক্ষেত্রে একজনের হাদিস চলবে না একজনের খবর চলবে না। ভাই আজানের মতো জিনিস, হ্যাঁ একজন স্বপ্ন দেখেছ তাই না, তারপরে কেবলা পরিবর্তনের বিষয়, একজন গিয়ে বলছে আরে আপনারা এখনো কাবাকে সামনে করে নামাজ পড়ছেন, আমরা তো কখন, হ্যাঁ ফজরের সময় গিয়ে বলছে, আমরা তো কালকেই জোহরে আসরেই তাহলে কেবলা কেবলা পরিবর্তন হয়ে গেছে। একজনের খবর শুনে সাহাবীর আপত্তি করেছিলেন যে একজনের খবর মানি না দুইজন সাক্ষী লাগবে, বলেছেন? তাহলে আকিদা হোক অথবা এবাদত হোক আর ফিকহি মাসলা হোক আর আখলাক হালাল হারাম হোক, একজন যদি বিশ্বস্ত ব্যক্তি দিনের সম্পর্কে খবর দেয় তাহলে যথেষ্ট। একজন মুফতি যার কাছে এলিম আছে, এলিমওয়ালা মুফতির কাছে ফতোয়া নেওয়াই যথেষ্ট, কিন্তু কিছু লোকের খারাপ স্বভাব আছে, সতর্কতার জন্য বলছি আপনাদের সাবধান করার জন্য, কি টেস্ট করে বেড়ায়। একটা ফতোয়া কয়েক বছর আগের কথা বলছি, এক ভাই জিজ্ঞাসা করেছে ছয়বার, ছয়জনকে, ছয়জন মাদানিকে জিজ্ঞেস করেছে কেন এই কাজ করতে যাবেন আপনি, আপনার জন্য একজন যথেষ্ট নয়, দুইজন যথেষ্ট নয়? যথেষ্ট, তার মানে যদি বাই চান্স ইজতিহাদি ফতোয়া ইখতিলাফ হয়ে যেতে পারে, যদি ইখতিলাফ হয়ে যায় দেখো দেখো মূর্খ লোকদের কথা, আরে একজন একরকম আর একজন একরকম, কাটটা শুনি, নিজে গুমরা হইতে যাচ্ছে না। প্রথম যার কাছে যাবেন, আপনারা চিকিৎসা করেন আজকাল ফ্রি তো, মাত্র সামান্য পয়সা দিতে হয়, কারণ এখানে কি আছে, ইন্স্যুরেন্স আছে, কয় ডাক্তারের কাছে চিকিৎসা করা, কয়জন ডাক্তারের কাছে, একজন ভালো ডাক্তারের কাছে না পাঁচজনের কাছে ফাইল খুলে একই রোগের জন্য চিকিৎসা করেন, বলেন দেখি? আরে পাঁচটা রোগের জন্য পাঁচ ডাক্তারের কাছে যেতে পারেন, হাড়ের আলাদা আর হার্টের আলাদা আর অমুকের আলাদা তমুকের আলাদা, হ্যাঁ মেডিসিন স্পেশালিস্ট আলাদা, কিন্তু একটা রোগ একজন ভালো ডাক্তারকে দেখান, ঠিক তেমনি একটা সমস্যা একটা মাসলা একজন ভালো আলেম জিজ্ঞেস করবেন, এটা হচ্ছে তরিকা, আপনি আল্লাহর কাছে মুক্ত বাড়ি হয়ে যাবেন,
কিন্তু বিভিন্ন জিজ্ঞাসা করবেন, নিজেও বিব্রত হবেন, আর তারপরে আলেমদের মাঝে একটা কি লাগাইবেন আপনি, সংঘর্ষ লাগাবেন, আর তারপরে আপনি সোশ্যাল বললেন একই রকম আকিদার লোক, দেখো একজন পেপসি হারাম বলছে আর একজন হালাল বলছে, অথচ দুইজন সই আকিদা। আরে আপনার যেটা বিশ্বাস হয় সেটার উপর আমল করেন, আপনি সব ফেতনা কেন করে বাড়াচ্ছেন? আমার ফতোয়া, আমি একটা কথা খুব সহজ ভাষায় বলি, আমার ফতোয়া শুধু আমার জন্য, কারো ইচ্ছা হইলে নেবে না হইলে নেবে না, কোনো চাপিয়ে দেওয়ার বিষয় নেই, কথা বোঝা গেছে? কিন্তু আমি যেটা ইয়াকিন রাখি যে এটাই ঠিক, সেটা আমাকে করতে হবে, এটা আমাকে করতে হবে, ভালো করে শুনে রাখে, বাকি আপনার লক্ষ্ম দিন কুমালিয়ে দিন, তোমাদের যেটা ফতোয়া ভালো লাগে সেটা আমল করো, কিন্তু সংঘর্ষ বাধে দিয়ে যেও না, ফিতনা বাধে দিয়ে যেও না। জি, তো এই ছিল হাদিস জুমা বিন সালেবার। জি হ্যাঁ, সেখান থেকে ইজাজা নেওয়া হয়েছে। জি হ্যাঁ, ইজাজা দলিল নেওয়া হয়েছে। ওয়াহতা জাম মালিকুন বিসাক্কি ইকরাউ আলাল কওমি ফায়াকুলুনা আশহাদানা ফুলানুন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দলিল পত্রকে এই ক্ষেত্রে দলিল হিসাবে, প্রমাণ হিসাবে পেশ করেছেন। দলিল পত্র কখনো কখনো কোনো একটা সম্প্রদায় বা কোনো একটা গোষ্ঠীর সামনে পাঠ করা হয়, আর পাঠ করে শুনিয়ে দেওয়ার পরে ওদেরকে যখন শুনিয়ে দেওয়া হলো, তারপরে ওরা বলে যে আমাদেরকে অমুক সাক্ষী রেখেছেন, অমুক সাক্ষী রেখেছেন। কিরকম এটা হয়? যারা কোর্টে শুনানি শুনেছেন, কেউ কোর্টে, কোর্টে যে কেসের শুনানি হয় কেউ শুনেছেন না শুনেননি? মাশাআল্লাহ, কেউ জাননি কোর্টে, আল্লাহ না করে যেতে হয়, আল্লাহ না করে যেতে হয়, তাই না? কোর্টে হ্যাঁ ভালো মানুষ নিরুপায় হয়ে যায়, আর খারাপ খারাপরা যায় খারাপ চরিত্রের কারণে, অপরাধীরা, আল্লাহ না করে যেতে হয়। আর বিশেষ করে মানবরচিত বিধান দিয়ে যে কোর্টে ফয়সালা, আল্লাহ না করে কিয়ামত পর্যন্ত যেতে হয় কাউকে, যেতে হয়, কারণ মুসলিমের জন্য মানবরচিত বিধানের আশ্রয় নেওয়া যায় না। আমরা কোর্টে গেছি তর্জমার জন্য, কেস চলছে 2 বছর ধরে, গাঁজার কেস চলছে অথবা নারী ব্যবসার কেস চলছে, এরকম মেলা কেস, মদের কেস চলছে বা যে কোনো অপরাধ করেছে, কেসে লেখা আছে তার 50-100 পাতা লেখা আছে, অনেক লেখা আছে, কখনো কখনো কম কখনো বেশি, 30-35 পাতা লেখা আছে, লেখা এতগুলি পড়ে হয়তো শোনানো যাবে না, তারপর ওটা সার সংক্ষেপ লেখা আছে, ওই সার সংক্ষেপটা কাজী আমাকে দিয়ে দিল, আমাকে দিয়ে দিল, কারণ বাঙালি যেখানে বা উর্দু ভাষী তো কাজী তো আর শুনিয়ে লাভ নেই, ওকে শুনিয়ে লাভ, কাজী তখন আমাকে দিয়ে দিলেন। আমি তখন করলাম কি, এক এক লাইন পড়ে একটা পৃষ্ঠা যে সার সংক্ষেপ লেখা আছে, অনেক সময় অনেক বেশিও একটা কেসে তো 30 পৃষ্ঠার অনুবাদ করতে হয়েছে, বসে 30 পৃষ্ঠা আসামিকে বুঝাইতে হয়েছে যে তোমার এই হয়েছে, তুমি এই হয়েছে, এটা স্বীকার করেছে, এটা স্বীকার করেছে, এটা স্বীকার করেছে, এটা স্বীকার করেছে, হ্যাঁ স্বীকার করেছে। কখনো বলে আমি চাপের মুখে খুব মার দিয়েছিল তখন স্বীকার করেছি, বা কিছু অনেক সময় অস্বীকার করার চেষ্টা করে, হ্যাঁ যে আমি এমনিতে স্বীকার করিনি। তো যাই হোক, এই যে তাকে শোনানো হলো, আর তারপরে এই কথাগুলি ঠিক, একটা কথা বললো যে হ্যাঁ ঠিক, যথেষ্ট কিনা? যথেষ্ট, ঠিক ওই রকমই এই বিষয়টি। দলিল পত্র সাক, সাক শব্দটি আসছে চেক থেকে, চেক বা দলিল। তো দলিল অনেক সময় জমির দলিল আছে, দলিল পড়ে শুনিয়ে দেওয়া হলো, আর শুনিয়ে দেওয়ার পরে যারা সাক্ষী আছে, সাক্ষীরা বলতে পারে যে আমাদেরকে অমুক সাক্ষী রেখেছে, তার দলিল আমি শুনেছি যে এই জমিটা এই দাগটা অমুকের নামে আছে, বলতে পারবে না? পারবে না, পারবে। একটা কাগজে লেখা আছে অমুক অমুককে ধার দিয়েছে, আর কাগজটা আপনাদেরকে শুনিয়ে দিল, পড়ে শুনিয়ে দিল, আর দেখিয়ে দিল যে সাইন করা আছে অমুক ধার নিয়েছে, আর তারপর যদি কাগজ না থাকে, পরে যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে ভাই এই লোক আমার কাছ থেকে ধার নিয়েছে, এটা আপনারা জানেন কিনা, কি বলবেন? জানি, কারণ আপনাদেরকে সই স্বাক্ষর দেখানো হয়েছে, লিখিত তার হাতে লিখা দেখানো হয়েছে। জি, ওয়ুকরাউ যালিকা কিরাতান আলাইহিম, আর কখনো কি করা হয়, এইটা তাদের সামনে পড়ে শোনানো হয়, যে দলিল প্রমাণগুলি পড়ে শোনানো হয়, আর তারপরে তারা বলে যে আমাদেরকে অমুক সাক্ষী রেখেছে। ওয়ুকরাউ আলাল মুকরি, আর কখনো কখনো পাঠ করা হয়
শিক্ষকে মোকরি মানে যিনি পড়াচ্ছেন, কারি যিনি পাঠ করছেন আর মোকরি যিনি পড়াচ্ছেন। পড়াচ্ছেন কি? ওস্তাদ। ওস্তাদের সামনে পাঠ করা হয়, পাঠ 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 করা হলো ওস্তাদের সামনে। ফায়াকুলুল কারি, কিন্তু কারি বলছে আকরানি ফুলানুন, অমুক ওস্তাদ আমাকে পড়িয়েছে। ওস্তাদের সামনে পাঠ করা হলো, ওস্তাদ কিন্তু পড়ায়নি, ওস্তাদের সামনে পড়ে শোনানো হয়েছে, কিন্তু ছাত্র কি বলছে যে অমুক ওস্তাদ আমাকে পড়িয়েছে। তারপরে বলছেন হাসান বসরি থেকে কালাল আবাস বিল কিরাতে আলাল আলেমে, আলেমের সামনে পাঠ করাই কোনো দোষ নেই। আলেম কি সব সময় কথা বলতে হবে? জরুরি নয়। ছাত্র পাঠ করছে আর বলছে যে কথাগুলি পড়লে সব ঠিক, যথেষ্ট, একই কথা। একটা কিতাব আমার সামনে পড়ছেন, ফেকার কিতাব ধরেন, আর বললাম যে এই যে কিতাব, এই চ্যাপ্টারটা পড়লেন আজকে জুমার মাসাইল সম্পর্কে, সব ঠিক আছে, এতে কোনো আপত্তি নেই। তাহলে সেই ফতোয়াগুলি দিতে পারবেন না, পারবেন না, মশলাগুলি বলতে পারবেন না, পারবেন না, যেটা আমারই পড়ানো হলো, অথচ আমি পড়লাম না, পড়লেন আপনারা, আর বোঝা সেখানে বললাম যে হ্যাঁ ঠিক আছে, এইরকম। তারপরে বলছেন সুফিয়ান সাওরি থেকে যা করি আলাল মুহাদ্দিসে, মুহাদ্দিস ওস্তাদের সামনে যদি পাঠ করা হয় ফালা বাসা, তাহলে দোষ নেই। হাদ্দাসানি বললো দোষ নেই, আখবারানি বললো দোষ নেই। আবু আসেম থেকে শুনেছি ইমাম মালিক এবং সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন আল কিরাতু আলাল আলিম ওয়া কিরাতুহু সাওয়া, আলেমের সামনে পাঠ করার আলেমের পাঠ করে শোনানো দুটাই সমান মান মর্যাদার দিক থেকে। অর্থাৎ দুই হাদিসে কোনো পার্থক্য আছে কি না, হ্যাঁ, শক্তিশালী হওয়ার দিক থেকে, আমি শুনাইলাম একটা, আর আরেকটা হচ্ছে আপনারা শুনাইলেন আমি বললাম যে কথা ঠিক, সমান না সমান নয়? সালাফদের কাছে কোনো পার্থক্য নেই। কেন এই কথাগুলি বললেন, এতগুলি কথা লম্বা কথা? এই জন্য যে কেউ কেউ সেই জামানায় কিছু কিছু মহাদেশ ইখতলাফ হতো, না না ওস্তাদ যেটা শোনান সেটা বেশি শক্তিশালী, আর যেটা ছাত্র পড়লো আর বললো হ্যাঁ ঠিক, এইটা ওর চাইতে একটু নিম্নমানের, জয়ীফ নয় কিন্তু একটু নিম্নমানের। এর খণ্ডনে যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ কথা বলেছেন, হাদিস নম্বর 63, সাহাবী বর্ণনাকারী হচ্ছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাইনামা নাহনু জুলুসুন মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদে, কোন এক সময় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে বসেছিলাম। দাখালা রাজুলুন, এক লোক উটের পিঠে চড়ে মসজিদে ঢুকে পড়ল, মসজিদে উটের পিঠে চড়ে ঢুকে পড়ল। অনেকে বলতে পারে আরে আরে কত বেয়াদব, মসজিদে ঢুকে গেছে উটের পিঠে চড়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মসজিদ কেমন ছিল প্রেক্ষাপটটা জানতে হবে। সাহাবীরা জুতা পরে স্যান্ডেল পরে সালাত আদায় করতেন, সেই হাদিস, বরং হুকুমও আছে ইহুদিদের বিরোধিতা করার, হুকুম আছে আবু দাউদের হাদিস আছে, এগুলি অনেকে এই হাদিসগুলো বিরোধিতা করে অজ্ঞতার কারণে অথবা গোড়ামির কারণে, আছে হাদিস আছে, কিন্তু তখনকার মসজিদ কেমন ছিল? সেই মসজিদে জুতো স্যান্ডেল নিয়ে সলাৎ আদায় করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আসল হচ্ছে এই নয় যে আপনাকে তন্ন তন্ন করে চেক করতে আর মুছতে হবে, পরিষ্কার করতে হবে, আসল হচ্ছে জুতো স্যান্ডেল পাক, যতক্ষণ কোনো না পাকি লাগা না দেখতে পাচ্ছে, এটাও জানেন, কথা বোঝা গেছে? কাঁচা মসজিদ, মাটি, কোনো চাটাই নেই, কিছু নেই, মাটিতে সাহাবিরা কুচি পাথর সেগুলিতে সলাত আদায় করতেন, তাহলে স্যান্ডেল নিয়ে জুতা পরে মসজিদে অসুবিধা আছে? খোলা ময়দান হয়ে আছে, খোলা ময়দান হচ্ছে মসজিদ, মসজিদের চত্বর, সেখানে যতদূর পর্যন্ত মুসল্লি হচ্ছে সলাত আদায় করছে, উঠ নিয়ে ঢুকে গেছে, অসুবিধা নেই, করেছেন। কিন্তু যদি পাকা মসজিদ হয়, তাতে চাটাই বিছানো আছে, আর তার চাইতে বেশি দামি সৌদি আরবের মতো কার্পেট বিছানো আছে, সেখানে কেউ যদি জুতা স্যান্ডেল নিয়ে ঢুকে, তো কেউ ঢুকতে দেবে না? আর ঢোকাটা কি উচিত হবে যে আপনি নোংরা করে দেবেন কার্পেটকে? না, এটা উচিত হবে না। জি হ্যাঁ, তো সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের দেশে ফেতনা আছে। একদল আরে কত বড় বেয়াদব, জুতা স্যান্ডেল স্যান্ডেল করে মসজিদে ঢুকেছে, অথচ কাঁচা মসজিদ, অথচ মানুষখানে জানাজা পড়েছে। আমাদের দেশে আরেকটা বিদাত বলি তাহলে, জানাজার সময় জানাজাও পড়ে, কিন্তু আমাদের দেশের লোকেরা মনে করে যে জুতা স্যান্ডেল পরে জানাজা পড়া যাবে না, কি করে খুলে আবার পায়ের তলে রেখে দেয়, ওর পা চাপিয়ে দিলকে বসিয়ে, জুতা স্যান্ডেলকে বসিয়ে, জুতাকে দিল বসে, কিন্তু পায়ে দিয়ে নামাজ পড়বে না। আজীব কথাবার্তা, সালে মূর্খতা, বিদাত। যদি জুতাতে নাপাকি থাকে তো খুললেই বা কি, আর না খুললে কি? পায়ের তলায় তো নাপাকি আছে, তো নাপাকি থেকে গেল পায়ের তলায়, তো কি করে নামাজ হবে? কথা বোঝা গেছে? সুতরাং এইরকম বেদাতগুলি করতে যাবে না, এগুলো অজান্তে অনেকে বেদাত করে, অজান্তে অনেকেই
বেদাত করে, অজান্তে বেদাতের কথা যখন আসলো, কারণ সংশোধন উদ্দেশ্য তো একটু বোখারি থেকে একটু হটে গেলাম। অনেকে আজকাল কিন্তু অজান্তে বেদাত করছেন। সৌদি আরবে এসে দেখে রুকুর পরে, যখন রুকুর পরে উঠলো তারপর দাঁড়াইলো, তখন কি করে সৌদি আরবে? কারণ ইমাম আহমদের ওটি মত যে বুকের ওপর কি করতে হবে, আবার হাত বাঁধতে হবে। এটা বুকের উপর হাত বাঁধেন অথবা ছেড়ে দেন, ফতুয়া দুটো যেটার উপর আস্থা হয়, এটা একেবারে খুব হালকা ফতুয়া, সহজ ফতুয়া, যার এর উপর আস্থা হবে বুকের উপর হাত বাঁধবে, আর না হলে অধিকাংশ ওলামারা বলেছেন বাঁধবে না, তো বাঁধবে না, কোনো অসুবিধা নেই। সালাফি ওলামাদের বড় বড় ওলামার বলছেন বাঁধবে না, আলবানী রহমাল্লাহ বলছেন না মোটেই বাঁধবে না, সেই দিন বাঁধ বলছেন না বাঁধতে হবে, এতেই খুশু আছে এবং এর দলিল আছে। তো যাই হোক, আপনি একটা করেন, হয় বাঁধেন আর না হইলে ছেড়ে দেন। কিন্তু আমি অনেক আপনাদের মতো ভাইদেরকে এটা অনেক সময় মনে করি যে বলবো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনারা ভরা মজলিসে আছেন, এই কথাটি শুনে রাখেন। আমি এই আসরের সালাতে আপনাদের অনেককে দেখি, এদিকেরও নয় ওইদিকেরও না, মাঝামাঝি, এখানেও বাঁধে না আবার ছাড়েও না, হয় ছেড়ে দেন সোজা করে, আর না হলে বাঁধলে ভালো করে সিনার উপর বাঁধেন। কি বাঁধা বাঁধে? হানাফি মজহাবের বাঁধার চাইতো নিচে এরকম করে একটু এরকম হাত দিত, এরকম কথা দেখবেন, খেয়াল করে আমার এই কথা কথা বলছেন, এটা বেদাত করে দিলেন আপনি। যদি আপনি নাভির নিচেও বাঁধতেন তো হানাফি মজহাবের ঠিক ছিল, কিন্তু এটা হানাফি মজহাবও হলো না, যেরকম করে আছেন আপনি, কোনো মজহাবই হলো না, এটা হানাফি মজহাব হলো না, সাফিও হলো না, আর হাদিসেরও অনুসরণ হলো না। তাহলে এইরকমটা কেন মাঝামাঝি? ভাই বাঁধতেও কেমন লাগছে, আমলও শুরু করতে পারছি না, আর ছাড়তেও কেমন লাগছে, অনেকে বাঁধছে, তখন চলো আমি 50-50 করি, তাই না? আছি কথাবার্তা বেদাত হয়ে যাচ্ছে রে ভাই। এইভাবে বেদাতগুলি চালু হয়েছে, কখনো কখনো বেদাত চালু হয়েছে অজান্তে, আর কখনো কখনো বেদাত চালু হয়েছে জানতে, জানা অবস্থায় কিন্তু ইস্তিহসান করে, ভালো মনে করি, কাজটা তো ভালো, কথা তো ভালো, কোন অপরাধ করলাম, এভাবে শুরু হয়েছে বেদাত। কখনো কিন্তু চুরি ডাকাতির মতো করে শুরু হয়নি, কথা বোঝা গেছে? জি। তো এই লোক এসে উট নিয়ে প্রবেশ করলো, মানে যে মসজিদের যে চত্বর আছে, একবারে ভিতর মসজিদে নয়, মসজিদের চত্বরে প্রবেশ করলো, কাঁচা জায়গা। ফানা খাউফিল মসজিদ, মসজিদের এক সাইডে চত্বরেই সেই উটটিকে বসিয়ে দিল। কি করলো? উটটিকে বসিয়ে দিল, তারপরে সেটাকে বেঁধে দিল। বেঁধে দেওয়া দুই রকম, একটা হচ্ছে গলাতে রশি দিয়ে বেঁধে দেওয়া। উট কেমন করে বাঁধে দেখেছেন? উট বাঁধা কে দেখেছে? উটের পা বাঁধে, পাকে মুড়িয়ে এভাবে বেঁধে দেওয়া হয়। গলাতে বেঁধে অনেক সময় থামতে পারবেন না, গলাতে বেঁধে থামতে পারবেন না, তো পায়ে বেঁধে দেওয়া। আকালা মানে বেঁধে দেওয়া, মানুষের আকলকে, বিবেককে। আকল কেন বলা হয় আরবিতে? কারণ বিবেক মানুষকে বেঁধে রাখে। বিবেক যদি খাটান আপনি, বিবেক সম্পন্ন ব্যক্তি হন আর সুস্থ বিবেকের মানুষ হন, আর বিবেক যদি আপনার বিকৃত না হয়ে থাকে, তাহলে বিবেকে অনেক পাপ করতে বাধা দেবে, জেনা করতে বাধা দেবে। আপনি যেই মেয়েটির সাথে আপনি প্রেম করছেন, সেটা কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো আত্মীয় স্বজন, আপনার গুলির সাথে কেউ যদি করে, বিবেক বলছেন না এটা কখনো মেনে নেব না, আল্লাহ এটা মেনে নিতে পারি না, তাহলে অন্যরাও মেনে নেবে না, সুতরাং সাবধান। কথা বুঝে গেছে? বিবেক বহু পাপ থেকে মানুষকে বাঁচিয়ে দিতে পারবে, বিবেক বহু পাপ থেকে বাঁচিয়ে দিতে পারবে। জি, বিবেক বলছে যে আমার নবী হচ্ছেন মুহাম্মদ, তো আমি অন্ধভাবে আর কোন পীরকে বা ইমামকে কেন তকলিদ করব, আমার নবীকে আমি মানব নিঃশর্ত। বিবেক বলছে আমার রব আল্লাহ, তো ইবাদত আল্লাহর করব, মাজারে দুর্গা দরে কেন ধর্ণা দেব। বিবেক, সুস্থ বিবেক, বিকৃত মস্তিষ্ক, বিকৃত বিবেক, সেই কারণে শিরক করে আর বিদআত করে আর কুফরি করে ইত্যাদি ইত্যাদি আর বিভিন্ন পাপে জড়িয়ে যায়। আকলকে আকল বলা হয়। তো আকালা মানে বেঁধে দেওয়া, মানুষের সুস্থ বিবেক মানুষকে বেঁধে রাখে পাপাচার থেকে, অন্যায় থেকে। সো মাকাল আলহাম, তারপরে তাদেরকে বললেন, মানে লোকজন সব বসে আছে এরকম মসজিদে নববীতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সামনে, ওদেরকে ওই লোক জিজ্ঞেস করছে, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে বোঝা যাচ্ছে যে তিনি একেবারে নিউ মুসলিম, আর বেদুইন ছিলেন যে শহরের সভ্যতা থেকে অনেক দূরে, যার ফলে মুহাম্মদ বলতে হয় না, রাসূলুল্লাহ বলতে হয়, জানতেন না তিনি।
বসার নিয়মটা ছিল মিডিলে মাঝখানে, তখন তার এরকম মাইক স্পিকার ছিল না যে উঁচা জায়গায় এক সাইডে বসবে আর সবাই শুনতে পাবে, লোকজন বেশি থাকলে কোনখানে বসতে হবে, মাঝখানে গিয়ে মাইক নাই তাহলে কোনখানে বসলে আপনাদের সবাইকে শোনাইতে পারবো, মিডিলে ও মাঝখানে গিয়ে বসে যাও, মাঝখানে একটু গোলাকার হয়ে খালি জায়গা আছে আর সবে হালাকার মতো করে গোলাকার হয়ে বসে আছে জি, আর তারপরে সবাই সব দিক থেকে শুনতে পাচ্ছে, ডান থেকে বাম থেকে সামনের থেকে এদিক থেকে হ্যাঁ সব দিক থেকে শুনছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসেছিলেন সাহাবাই কেরামদের মাঝে, ফাকুল না সাহাবীরা বলছে আমরা বললাম হাযার রাজুলুল আবিয়াদ আল মুত্তাকি, ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সাদা শুভ্র সুন্দর আল মুত্তাকি হেলাম দিয়ে যে বসে আছেন। ফাকাল লাহুর রাজুল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোক বলল ইবনা আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান, ইয়া রাসূলুল্লাহ বলতে এখনো কিন্তু শিখেননি কারণ শুনে 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 মুসলিম হয়েছেন, কি কিভাবে বলতেও তাও জানছেন না, ইয়া মোহাম্মদ বললেন না, কি বললেন, ইয়া ইবনা আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব সন্তান। আর আব্দুল মুত্তালিবের সন্তান কেন বললেন, হ্যাঁ কেন বললেন, নবীর বাপের নাম কি ছিল আব্দুল্লাহ, তো ইয়া ইবনা আব্দুল্লাহ বলতে হইতো তাই না, ইবনা আব্দুল মুত্তালিব কেন বংশ না দেখেন না, আব্দুল্লাহ অল্প বয়সে মারা যান নবী সাল্লাল্লাহু আলাইহি পিতা, সেই জন্য সমাজের লোকেরা বেশি চিন্ত না তাকে, সবচেয়েতে প্রখ্যাত মানুষ ছিলেন মক্কার সমাজে নবী সাল্লামের দাদা জি, বিখ্যাত মানুষের সাথে সম্পৃক্ত করা মানুষের এটা চিরাচরিত চলে আসছে এই জন্য মুত্তালিব। এবং এর সাথে সাথে আর একটা জিনিস মনে রাখবেন যে বাপ বাপের ওপরে যতগুলি আছে সব কিন্তু বাপ বাবা জি, আবা হুকুম আবনা হুকুম, বাপ দাদা পূর্বপুরুষ, আবা মানে একটাই হয়, বাপ কি দুটো হয়, হ্যাঁ ওপরে বাপ, ও মাহাত হুকুম, মা তো একটাই হয়, তো ও মাহাত মানে সৎমা না না সৎমা না, ও মাহাত মানে এখানে মা দাদি নানি দাদির দাদি দাদির নানি নানির দাদি সব ওপরে যত আছে সব ও মাহাত সব মা। তাহলে আব্দুল মুত্তালিবের সন্তান যখন নবী সাহেব বোঝা গেল, তাহলে বোঝা গেল যে আমরা আমাদের সমাজে নাতি নাতিন পোতা পোতিন যে যেটা বুঝেন হ্যাঁ এরা আমাদের সন্তান, এরা আমাদের সন্তান, সুতরাং কখনো নাতি নাতিনের সাথে আর পোতা পোতিনের সাথে মজাক করবেন না, আপনি ছেলে মেয়েদের সাথে মাহরামের সাথে মজাক করলেন আপনি বড় মূর্খ জাহেল পাপিষ্ঠ, আমাদের দেশে আছে না নেই, নাতিন একটু সাবালিকা উঠেছে এই বিয়ে করবি, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির, ছোটকাল থেকে এগুলো দেখেছি সমাজে, নোংরা সমাজ অজ্ঞ সমাজ, পোতিনকে বলছে হ্যাঁ এই বিয়ে করবি কেমন ছেলে তোর পছন্দ, আমাকে পছন্দ লাগছে, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ, আপনি বাপ, আপনি দাদা মানে আপনি বাপ, আপনি নানা মানে বাপ জি। বরং এক ঘটনা বলছি এখানে, মানে এক ভাই এসে বলছে বিদেশে থাকে পশ্চিমা দেশে থাকে, ঘটনা ওই মহিলার তিন তালাক হয়ে গেছে স্বামীর সাথে, এমন হালালা করাবে হিল্লা করাবে হ্যাঁ হানাফি বেদাতি তরিকা হিল্লা করাবে, তো হিল্লা কাকে দিয়ে করেছে, নিজের নানাকে দিয়ে করেছে, বলছে পর পরকে আর কোথায় দিতে যাবো, নানাকে দিয়ে পারে কারণ পরকে দিয়ে যদি না ছাড়ে, বলছে নানাকে বিয়ে দিয়েছে দু তিন দিনের জন্য বিয়ে দিয়েছে, আউযুবিল্লাহি মাসলাহ, কত অজ্ঞতা তাহলে চিন্তা করুন আপনি জানেন না, অথচ নানা বাপ, নানার বাপ নানার দাদাও বাপ, তার দাদা উপর পুরুষ সব বাপ, এই জন্য তো আদম আলাইহিস সালামকে আমরা বাপ বলছি, আদম আলাইহিস সালাম নিশ্চিত আমার বাবা, আপনাদেরও বাবা, কিন্তু বাকি অন্য লোক সম্পর্কে বলা যাবে না তাই না, হতে পারে আমার উপরে পড়তে পারে আবার আপনাদের উপরে পড়তে আমার উপরে নাও পড়তে পারে তাই না জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সাহাবি ইমাম ইবনে সালাব বাইরে থেকে এসেছেন, বলছেন যে ইবনা আব্দুল মুত্তালিব, ইয়া নাই ইবনা আব্দুল মুত্তালিব মানে ছিল ইবনা আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের সন্তান, ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন কাদ আজাবতুকা, তোমার ডাকে সাড়া দিয়েছি বা তোমার কথা শুনছি, যেমন আমরা বলি আমাদের ভাষায় শাব্দিক অর্থ অনেক সময় করা যায় না কারণ আরবির অলঙ্কার আলাদা আর বাংলার অলঙ্কার আলাদা, বাংলায় ধরেন একটা লোক আমাকে বলছে শেখ শুনছি শুনছি, হ্যালো শেখ সালাম আলাইকুম শুনছি বলুন, বলছি না তো ওই রকমই কাদ আজাবতুকা,
তোমার কথায় আমি সাড়া দিচ্ছি অথবা আমি তোমার কথা শুনছি, বলো। ফাকাল আর রাজুল, ওই লোক বললো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্নি সাইলুকা, আমি আপনাকে কিন্তু জিজ্ঞেস করবো কিছু মাসলা। ফামুসাদ্দিদুন আলাইকা ফিল মাসআলাতি, আর মাসলা জিজ্ঞাসা করতে কি আমি কিন্তু কঠোরতা অবলম্বন করব। আমার ভাষাটা অত ভালো না, আমি কিন্তু কঠিন ভাষায় বলে দেবো, হয়তো একটু কারো আচরণ কঠিন আচরণ হইতে পারে। ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিকা, আপনি কিন্তু আপনার কোনো মন কষ্ট নেবেন না, রাগ করবেন না কিন্তু। জি হ্যাঁ, অনেকে যারা কথা বলতে ভয় পায় কথা বলতে, তো আগে একটা ভূমিকা বেঁধে না যে সে একটা মাসলা জিজ্ঞাসা করবো, বেয়াদবি মাফ করবেন, বলে না বলে না, ঠিক সেম ওই রকমই আর কি। জি ফাকাহালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল আম্মা বাদা আলাক, তোমার যা মন চাই তাই জিজ্ঞেস করো, তোমার যা ইচ্ছা বা যা মন চাই তাই জিজ্ঞাসা করো। ফাকাল আস আলোকা বি রব্বিকা ওয়া রব্বি মান ক্বাবলাকা, আমি আপনাকে আপনার রবের কসম দিয়ে জিজ্ঞেস করছি এবং আপনার পূর্বে যারা এসছে তাদের, যত মানুষ এসছে, রবের কসম দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ আরসালাকা ইলান নাসি কুল্লিহিম, আল্লাহ কি আপনাকে যাবতীয় সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন? আল্লাহ কি আপনাকে সমস্ত মানবতার জন্য নবী রসুল করে পাঠিয়েছেন, না বিশেষ কোনো গোত্র বংশ বা আরবদের জন্য শুধু? কারণ তিনি শুনেছেন যে এক নবী এসেছেন যিনি শেষ নবী, আর শেষ নবী হচ্ছেন সারা বিশ্বের সমস্ত মানুষের নবী। ওমার সাল্লাকা ইল্লা কাফাতাল্লিন্নাস, ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, বিশ্বজাহানের জন্য এসেছেন তিনি। তো এই কথা যে আমি ভায়া দিয়ে শুনেছি, মানে মাধ্যম দিয়ে শুনেছি, সেটা কি ঠিক? ফাকালা, তখন নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি বা আল্লাহর কসম করে বলছি যে হ্যাঁ। কালা আরব, আরবদের এটা বলার তরিকা, নাম শুধু না বলে আল্লাহুম্মা নাম, মানে কি কে বলতে পারে আল্লাহুম্মা মানে ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আসলে কি ছিল, ইয়া আল্লাহ ছিল, এটা হচ্ছে এটা একটা গ্রামার, ইয়া আল্লাহ ছিল, ইয়াটাকে হজব করে দেওয়া হয়েছে, ইয়াটাকে হজব করা হয়েছে, তো বাঁচলো কি আল্লাহ বাঁচলো। তো আল্লাহ যখন বাঁচলো তো আল্লাহকে ডাকছি এটা মোনাদা না আর কিছু, কেমন করে বুঝবো? তো এই বুঝানোর জন্য শেষখানে মিমের মুসাদ্দাদ, মিমের তাসদীদ, তাসদীদ আল্লাহ মিম, দুটো মিম লাগিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ হো ছিল, আল্লাহ হো ছিল, আর মিম মিম মুসাদ্দাদ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল আল্লাহ হুম্মা। তো যে হুম্মা, এই যে মিম মিম মুসাদ্দাদ হইল, এটা কিসের জন্য? সংকেত বা ইঙ্গিত যে এই আল্লাহর আগে কি আছে, ইয়া আছে, যে ইয়াটাকে সরিয়ে দিয়ে মিমকে তার বিকল্প হিসাবে নিয়ে আসা হয়েছে, সুতরাং কি হয়ে গেল আল্লাহুম্মা হয়ে গেল, ইয়া আল্লাহ বলেন আর আল্লাহুম্মা বলেন একই কথা। কোরআনে কারিমের অধিকাংশ দোয়াতে কি আছে বলুন তো দেখি, না রব্বানা বা রব্বে, রব সবচেয়ে বেশি দোয়া আছে রব্বে হাবলি মিনাস সালেহীন, হ্যাঁ রব্বে জিদনি ইলমা, বা রব্বানা বহু বচন, রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর তারপরে দোয়া আছে আল্লাহুম্মা দিয়ে, আল্লাহুম্মা দিয়ে দোয়া আছে কোরআনে বা হাদিসে। তাহলে এই দুটো নাম আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে চাওয়ার জন্য, অধিকাংশ দোয়াগুলি তখন এই দুটো নামই এসছে, হয় আল্লাহও এসছে আর না হলে রব এসছে, সুতরাং এই দুটো নাম এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যদিও আপনি রহমান বলে চাইতে পারেন, ফরিদুল্লাহ ভি তো রহমান, রহিম বলেও চাইতে পারেন, গফ্ফার বলেও চাইতে পারেন, অসুবিধা নেই, আল্লাহ যে কোনো নামে চাইতে পারেন। এই আম্মা তাদু ফালাউল আসমাউল হোসনা, যা দিয়ে চাও না কেন, যেই নামে চাও না কেন, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে সেগুলি দিয়ে চাও, বানানো বানাওয়াট নাম দিয়ে চেয়েও না, ইয়া খোদা হে খোদা নানো এরকম করে চেয়েও না। নবী সাল্লাল বললেন যে হ্যাঁ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কাল আন সুদকা বিল্লাহ, আপনাকে আল্লাহর কসম দিচ্ছি, আল্লাহ আমারা কান্ত সালিয়া সলাওয়াতিল খামস ফিল ইয়াউমি ওয়াল লাইলা, আল্লাহর কসম দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি যে আল্লাহ নির্দেশ করেছেন যে প্রতিদিন রাতে পাঁচ ওয়াক্ত সলাত পড়বেন। কাল আল্লাহুম্মা নাম, রাসূলুল্লাহ বললেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি হ্যাঁ অবশ্যই, কাল আন সুদকা বিল্লাহ, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ আমার কান্তা সুম হাজার সাহারা মিনাসানা, আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি যে আল্লাহ কি আপনাকে নির্দেশ দান করেছেন যে বছরের এই মাসটাই সিয়াম পালন করবেন, রোজা রাখবেন, অর্থাৎ রমজান মাসে। কালা আল্লাহুম্মা নাম, নবী বললেন হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি হ্যাঁ, হ্যাঁ বললেই হয়তো, কিন্তু আল্লাহুম্মা নাম এটা আরবদের বলার বাকভঙ্গিমা ছিল,
যে আল্লাহর নাম নিয়ে তারা এই ধরনের কথাগুলি বলতেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাকভঙ্গিমাতেই কথা বলেছেন। যেমন আমরা নিজের কথাকে শক্ত করার জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এটা। তারপরে বলছেন আনসদু কাবিল্লাহ, আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ আমার কান্তা খোজাহাজহি সাদাকাতা মিন আগনিয়ায়না ফাতাকসিমু আলা ফুকারায়না, যে আল্লাহ কি আপনাকে নির্দেশ দান করেছেন যে এই সাদকা যাকাত আমাদের বিত্তবান ধনীদের কাছ থেকে নেবেন, সচ্ছলদের কাছ থেকে নেবেন, ফাতাকসিমু আলা ফুকারায়না, তারপরে সেটা ভাগ বণ্টন করে দেবেন যারা আমাদের সমাজের দরিদ্র তাদের মাঝে, এটা কি আল্লাহ হুকুম করেছেন আপনাকে? ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা নাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি হ্যাঁ। ফাকাল আর-রাজুল, তখন ওই লোক বলল আমান্তু বিমা জিতা বিহি, আপনি যা নিয়ে এসেছেন তার প্রতি আমি ঈমান নিয়ে আসলাম। ঈমান নিয়ে এসেছেন উনি শুনেই, কিন্তু তারপরে জিজ্ঞাসা করতে এখানে তাহলে নবায়ন করলেন, কি করলেন? এখন সরাসরি ঈমান নিয়ে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সামনাসামনি এসে। এখান থেকে ওলামার ইস্তিমবাত করেছেন একটি মাসআলা, সেটা হচ্ছে যে যদি নিজের সনদকে, সনদের যুগে আমাদের তো আজকাল সনদ নেই আপনাদের শিক্ষার ক্ষেত্রে, কিন্তু সনদ যেখানে সিলসিলা সনদ বা ইজাজার বিষয় রয়েছে, যদি সনদটা আমার লম্বা হয়ে যায় সেই সনদকে শর্ট করার জন্য, যেমন একটা মাসলা বড় একজন মহাদ্দিস থেকে বা একটা হাদিস জানার জন্য ধরেন মাঝখানে পাঁচজন আছে, পাঁচজন ওস্তাদ, ইমাম বুখারির অধিকাংশ হাদিসে ধরেন বা ছয়জন করে ওস্তাদ আছে ইমাম বুখারি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আরেকটা সূত্রে তিন পৌঁছাইতে পারছেন, তাহলে যদি এইরকম শর্ট সূত্র থাকে তাহলে চেষ্টা করা যে আমি তো এটা এই হাদিসটাকে আমি পাঁচজন ওস্তাদের মাধ্যমে নবী সাল্লাম থেকে জেনেছি, আমি দেখি যদি কারো কাছে তিনজনের মাধ্যমে পেয়ে যাই তো ভালো কাজ, তাহলে ভালো কাজ। কারণ এই লোক ইসলাম কবুল করে নিয়েছিল নিজের ওই গ্রামে ওই বেদুইন এলাকাতে, যথেষ্ট ছিল তার জন্য ইসলাম পড়া, আর তারপরে সব কথা শুনেছে, কিন্তু আল্লাহ পাঁচ অক্ত সলাৎ ফরজ করেছেন, নবীকে সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছেন, তারপরে জাকাত ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন, সব তো জেনে নিলেন, তাহলে আমল কল্পিত হইতো, কিন্তু না, আমি এখন মাধ্যম দিয়ে নয় সরাসরি নবী করিম সাল্লামের কাছে গিয়ে দিন জানব। জি, এটা ভালো, ছোট ওস্তাদের কাছ থেকে আপনি শিখেছেন, অন্য কোনো জায়গায় আপনি চিন্তা করেন যে আমি যখন আল্লাহ সুযোগ দিয়েছে তা বড় আর কোনো ওস্তাদ পেয়েছি তার কাছ থেকে আমি শিখি, ভালো কথা এটা। জি, এর দলিল হচ্ছে এই হাদিস, জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমিন সালে বা এসে সরাসরি দিন শিখলেন এবং ইমানের নবায়ন করলেন। ও আনা রাসূল মাওয়ারাই মিন কওমি, আর আমি দূত হয়ে এসেছি আমার পেছনে যে আমার সম্প্রদায় রয়েছে তাদের পক্ষ থেকে, আমার যে জাতি বংশধর রয়েছে তাদের পক্ষ থেকে আমি কি হয়ে এসেছি, রাসূল মানে দূত, কিন্তু রাসূল মানে নবী রসুল না, তো রসুলকে রসুল কেন বলা হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল কেন, কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে দূত, আল্লাহর বিধান জানার জন্য একমাত্র মাধ্যম হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য তিনি হচ্ছেন সারা বিশ্বের মানবতার রাসূল। কিন্তু আমরা দুনিয়ার ক্ষেত্রেও রাসূল মানে দূত ব্যবহার করে থাকি, সরাসরি কথাটা পৌঁছাতে পারলাম না, আজকাল তো নাই টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, টেলিফোন না থাকলে কি করি, আমরা কাউকে দিয়ে বলে পাঠাইলাম, আগে যখন মানুষ মারা যেত তখন এইরকম হোয়াটসঅ্যাপ মেসেজ ছিল না, একটা লোককে পাঠিয়ে দেওয়া হতো, যারে যত কুটুম্ব আছে আত্মীয় স্বজন আছে বাড়ি বাড়ি বলে যে অমুক মারা গেছে অমুক সময় জানা যাবে, জি, এ হচ্ছে রাসূল, এ হচ্ছে দূত, জি, এখান থেকে রাষ্ট্রদূত হয়েছে, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রদূত, জি, সরকার কি খবর নেবে আর দেবে নেওয়া দেওয়া, হ্যাঁ, যোগাযোগ এক দেশের আর এক দেশের সাথে এই রাষ্ট্রদূতের মাধ্যমে, যাকে আরবিতে সাফিরও বলা হয়, আবার পুরাতন আরবিতে তাকে রাসূলও বলা হয়, দূত সে, জি। আমি আমার বংশধরের পক্ষ থেকে যারা আমার পেছনে থেকে গেছে আমি একা আসতে পেরেছি, আমি তাদের জন্য দূত, তাদের কাছে পৌঁছে দেবো সব কথা। ও আনা জেমা বুন সালাব, আমি সালাবার ছেলে জেমাম, আফু বানি সাদ বিন বকর, আমি বানু সাদ বিন বকর বংশের একজন ব্যক্তি, তার মানে ইনি ছিলেন তাহলে তায়েফের কাছে যে বানু সাদ, নবী সাল্লাল্লাহু দুধ মায়ের বা দুধ বাপের যে বংশ হালিমা সাদিয়া, ওই বংশের লোক ছিলেন তিনি, জি, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাত নম্বর অধ্যায়, ইমাম বুখারী বলছেন বা মায়ুজ করুম ফিল মুনাওয়ালাত ওয়া কিতাব আহলিল ইলমি বিল ইলমি ইলা আল বুলদান, এটাও যারা হাদিসের ছাত্র তাদের জন্য খাস অধ্যায়, যেটা সাধারণ লোকের জন্য অত জরুরি বিষয় নয়, কিন্তু আলেমদের জন্য এই বিষয়গুলি জানার, বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে যা
উল্লেখ করা হয়েছে বা আলোচনা করা হয়েছে ফিল মোনাওয়ালা, মোনাওয়ালা সম্পর্কে। মোনাওয়ালা মানে কোনো কিছু দিয়ে দেওয়া, নাওয়ালা ইয়োনাওয়ালা মোনাওয়ালা হচ্ছে দিয়ে দেওয়া বা নিয়ে নেওয়া, দুটি অর্থ হয়, আদান প্রদান। ওয়া কিতাবু আহলিল ইলমি বিল ইলমি ইলাল বুলদান, আর ওলামাদের এলেম লিখে পাঠানো বিভিন্ন দেশে বা বিভিন্ন শহরে, এটা কেমন? তাহলে এখানে দুটো মাসআলা আসলে, এক মাসআলা হচ্ছে মোনাওয়ালা, আর একটা হচ্ছে যেটা লিখে পাঠানো, যেটাকে মোকাতাবা বলা হয়, মোনাওয়ালা আর মোকাতাবা। এভাবে এলেম চর্চা করা বা এলেম পৌঁছানো, এটা কেমন? আর ওইটা ওরা বর্ণনা করা শুরু করলো। মোনাওয়ালা হচ্ছে, তাহলে এগুলো সংজ্ঞা বলি, এখন শাব্দিক অর্থ শুধু বলি, সংজ্ঞা বলি। মোনাওয়ালা হচ্ছে দেওয়া কোনো কিছু, কি দেওয়া, একটা হয়তো পুস্তক আছে হাদিসের, পাণ্ডুলিপি, হাদিসের একটা পুস্তক আছে, ওস্তাদ একজন ছাত্রকে দিয়ে দিল বা একজন লোককে আসলো দিয়ে দিল আর বললো যে এই যে এইতে যে হাদিসগুলি আছে 100 বা 200 বা কিছু হাদিস আছে, এই হাদিসগুলি নিয়ে যাও আর তুমি আমার থেকে এই হাদিসগুলি যে কোনো জায়গায় বর্ণনা করে ছাত্রদেরকে মুখস্থ করে শিখাতে পারবে, এটা হচ্ছে মোনাওয়ালা। গোটা একটা কপি কি করলেন, কপির আদান প্রদান হলো, দিয়ে দিলেন মোনাওয়ালা। মোকাতাবা, মোকাতাবার সামনে ওই ছাত্র আসেনি কিন্তু নেওয়ার জন্য, সে অন্য আমরা দাম্মামে আছি, এখান থেকে একজন মুহাদ্দিস একটা হাদিসের হাদিস লিখে বা একটা চিঠিতে কয়েকটা হাদিস লিখে, যেভাবে হোক না কেন, ছোট বড় হোক না কেন, লিখে অন্য শহরে মক্কা মদিনায় তারপরে আপনার রিয়াজ কাসিম আর অন্য কোনো কোথাও শাম দামেশ পাঠিয়ে দিল মুখাতাবা, আর ওতে লিখে দিয়েছে যে তোমাদেরকে যারা এই কিতাবটি পাবে এবং সংরক্ষিত রাখবে, এখান থেকে তোমরা হাদিস আমার থেকে বর্ণনা করতে পারবে যে অমুক ওস্তাদ এই হাদিসগুলি আমাদেরকে দিয়েছেন, বর্ণনা করতে পারবে, সেই হাদিসগুলিও সহি বা ওস্তাদের সাথে সম্পৃক্ত করতে পারবেন, এ কথা বলছেন। দলিল বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাসাখা উসমানুল মাসাহিফা, উসমান বিন আফফান আমিরুল মুমিনিন বিভিন্ন কপি তৈরি করেছিলেন কোরআনুল করিমের, মুসহাফ, পাঁচটি শহরে 5টি কপি পাঠিয়েছিলেন। যখন গোটা কোরআনে করিমকে এই বিন্যাসের সাথে, এই তরতিবের সাথে তিনি কি করলেন, একত্রিত করলেন, আর তারপরে তার এক একটা করে কপি তৈরি করলেন, কপি তৈরি করে একটা মদিনায় নিজের কাছে রাখলেন, যেটা থেকে তিনি তেলাওয়াত করতেন, যেই মুসাফের নাম হচ্ছে মুসাফুল ইমাম, যারা কারি সাহেব ভালো কারি তারা জানে, সেই মুসাফের নাম হচ্ছে মুসাফুল ইমাম, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল, নিজের কাছে রেখেছিলেন। একটি মক্কায় পাঠিয়ে দিলেন, 2-3 নম্বরে একটি পাঠালেন দামেশকে, একটি পাঠিয়ে দিলেন আপনার কুফাতে, যে একটি পাঠিয়ে দিলেন মেসরে, এইভাবে আর কি। তো 5টি শহরে 5টি কপি তিনি কি করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন। এই যে কোরআন পাঠিয়ে দিলেন মদিনা থেকে লিখে, আর ওই বিভিন্ন শহরের লোকদের কাছে কোরআনের কপি যখন গেল, তখন তারা ওই কোরআন তেলাওয়াত করেছে না করেনি, না বলেছে আমরা কি করে জানবো যে এটা উসমানের পক্ষ থেকে এসেছে, আর এটাই বা ঠিক কি করে জানবো, কম বেশি হয়নি বলেছেন কি, সবার ইজমা হয়ে গেছে এবং এই আমল করেছে এবং তেলাওয়াত করেছে, তাই বলছেন। এখান থেকে বোঝা গেল যখন কোরআন পাঠানো জায়েজ কপি করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই রকমই হাদিস যদি এখান থেকে লিখে আমি কোথাও পাঠাই আর সেখানকার লোকেরা যদি আমার থেকে বর্ণনা করে আর তাতে আমার পারমিশন থাকে, তাহলে সেটা জায়েজ বা বৈধ। ফাবাসা বিহা ইলাল আফাক, বিভিন্ন দিগন্তে পাঠিয়েছিলেন, মানে বিভিন্ন শহরে, আফাক দিগন্তকে বলা হয়। ওরা আবদুল্লাহ বিন ওমার ওয়া ইয়াহিয়া বিন সাঈদ ওয়া মালিক যালিকা জায়েজান, প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান, ইমাম মালিক, তারা এটাকে জায়েজ বলেছেন, অসুবিধা নেই। এক জায়গায় তার এক জায়গায় লিখে পাঠানো যায় মুকাতাবা, আবার দিয়ে দেওয়া যায় কাউকে যে হাদিস বর্ণনা করো। ওয়াহতাজ্জা বাযু আহলি হিজাজ ফিল মুনাওয়ালা, দলিল কি তাহলে, এটা যে জায়েজের দলিল, বলছেন কিছু হেজাজের মুহাদ্দিস আলেমরা দলিল পেশ করেছেন মুনাওয়ালার ক্ষেত্রে, মানে একটা সমষ্টি দিয়ে দিলাম আর বর্ণনা করতে দিয়ে দিলাম, অথচ পড়ে শোনাইলাম না, কিন্তু হাদিস কিন্তু পড়ে শোনানো হয়নি আর ও ছাত্রও পড়েনি, হাদিসটা লিখা আছে দিয়ে দিলাম, এটা আমার থেকে রওয়ায়াত করতে পারো। দলিল কি পেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিস পেশ করেছেন, বি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইসু কাতাবা লি আমির সারিয়াতি কিতাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অভিযানের যিনি সেনাপ্রধান ছিলেন, আমির ছিলেন, তাকে লিখেছিলেন একটি চিঠি, লিখে দিয়ে দিলেন, ওয়াকাল আর বললেন লা তাকরাহু, তুমি এটা পড়বে না, এখন খুলে
তোমার নামে চিঠি কিন্তু তুমি এটা পড়তে পাবে না, হাত্তা তাবলুগা মাকানা কাজা ওয়া কাজা, যতক্ষণ পর্যন্ত অমুক জায়গায় না পৌঁছে যাবে, মদিনা থেকে চলে যাও, আর গিয়ে যখন অমুক জায়গায় পৌঁছবে তখন খুলে পড়বে, তারপরে দেখবে যে আমাকে কোথায় যেতে বলা হয়েছে, তারপরে তখন তোমার গন্তব্যস্থান ঠিক করবে যে কোথায় যেতে হবে। এই সেনাপ্রধানের নাম ছিল আবদুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি যায়না বিনতে জাহাসের ভাই, ভাই জি। এই অভিযান সারিয়া কাকে বলা হয় কে বলতে পারেন? হ্যাঁ, ছোট যুদ্ধ, যেসব যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সশরীরে শরীক হননি, সাহাবিরাকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন। দুটোই সংজ্ঞা ঠিক, অল্প সংখ্যায় থাকতো আর তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হতেন না, খুব বেশি সংখ্যা যদি হয় আর যদি তাতে নবী উপস্থিত নাও থাকেন তো সেটাকে সারিয়াও বলা হয়েছে, কখনো কখনো গাজওয়া বলা হয়েছে। গাজওয়া কাকে বলা হয়? যেটাতে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীক থেকেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ সংজ্ঞা। এই জন্য মুতার যুদ্ধকে সারিয়ায় মুতাও বলা হয়, মুতার অভিযান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে যাননি, কিন্তু অনেক বেশি সংখ্যক সাহাবাই, 3000 সাহাবাই কেরাম ছিলেন বা তার বেশি, সেই জন্য এটাকে গাজওয়ায় মুতাও বলা হয়। এটাও সিরাতুন নবী যখন পড়বেন তখন এরকমটা দেখতে পাবেন। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম অভিযান পাঠিয়েছিলেন মদিনা থেকে কাফেরদের বিরুদ্ধে, মাত্র 8 জনকে, তার একজন আবদুল্লাহ বিন জাহাস, তাকে নেতৃত্ব দিয়েছেন যে তুমি কমান্ডার, তুমি হচ্ছ সেনাপ্রধান, আর তুমি চলে যাও, এই চিঠি, চিঠিতে লেখা আছে কোনখানে গিয়ে তোমাদেরকে ওঁত পেতে থাকতে হবে, অথবা যে ডিউটিটি দেওয়া গেছে তোমাদেরকে সেটা করতে হবে। বদর যুদ্ধ হওয়ার 2 মাস আগে রজব মাসে এই ঘটনাটা, দ্বিতীয় হিজির রজব মাসে এটা হয়ে থাকে, আর বদর যুদ্ধ কখন হয়েছিল? রমজান মাসে হয়েছিল, বদর যুদ্ধ হয়েছিল রমজান মাসে, রজব, তারপরে শাবান, তারপরে রমজান, জি। এই ছিল প্রথম সারিয়া বা সেনা অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। তাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন যে অমোক জায়গায় গিয়ে তুমি পড়বে রাস্তাতে, ফালাম বলে গাল কাল মাখান, যখন ওই জায়গায় পৌঁছিলেন তখন লোকজনকে পড়ে, লোকেরা কিছু জানে না, কিন্তু ওই যে 7 জন আরো সাথে আছে কেউ জানে যে কোথায় যেতে হবে, পড়ে শুনে যে নবী কোথায় যেতে বলেছেন দেখি তো, কিন্তু যাচ্ছেন কিন্তু তাইফের দিকে, ওইদিকে যেতে বলা হয়েছে, রাস্তা যে জায়গাটির কথা বলা হয়েছে ওইটাও রাস্তায় পড়ছে। ওখানে যাওয়ার পরে খুলে দেখছেন যে যেতে বলা হয়েছে মক্কা আর তায়েফের মাঝখানে একটি নাখলা নামক জায়গা রয়েছে, ওইখানে যেতে বলা হয়েছে। চলো এই যে নবী সাল্লামের কায়দায় চিঠি খুললাম, তাতে নবী সাল্লাম লিখেছেন যে তোমরা নাখলা নামক স্থানে গিয়ে রেডি থাকবে কাফেরদের কে প্রতিহত করার জন্য, অথবা কাফেরদের ক্ষেত্রে যে ডিউটিটা দেওয়া হয়েছিল সেই জন্য। নবী করিম সাল্লাল্লাহু যে নির্দেশ ছিল সেই নির্দেশের কথা বললেন, জি। হাদিস নম্বর 64, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখবারাহু, তিনি বলছেন তার ছাত্রকে মানে ওবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা বিকিতাবিহি রাজুলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক চিঠি এক লোককে দিয়ে পাঠিয়েছিলেন। চিঠি, এই চিঠি ছিল রাজার নামে চিঠি, কোন রাজা? সেই যুগের বড় শক্তিশালী 2 রাজা ছিল, অনেক রাজাই ছিল কিন্তু সেই যুগের পরাশক্তি বলা যেতে পারে 2 ছিল, একটা হচ্ছে রোম সাম্রাজ্য যেটা বর্তমান ইউরোপ, আর আরেকটা হচ্ছে পারস্য সাম্রাজ্য যেটা বর্তমান একবারে ছোট হইতে হইতে ইরানে সীমিত হয়ে গেছে, যারা ছিল অগ্নিপূজক মজুস। তাহলে শিয়া আর আফেজিদের পূর্বপুরুষরা হচ্ছে মজুস, অগ্নিপূজক, আর তাদের ধর্মকে ধ্বংস করেছে, ভ্রান্ত ধর্মে তাদেরকে ঠেলে দিয়েছে ইহুদি চক্রান্ত, আবদুল্লাহ বিন সাবা ইহুদির চক্রান্ত, সে মুনাফিক, ইসলাম বাহ্যিক কবুল করে অতিরঞ্জন করা শুরু করে আলী সম্পর্কে, হাসান হোসেন সম্পর্কে, আলে বাইর সম্পর্কে, আর তারপরে এদেরকে পথভ্রষ্ট করে, আর মুসলিম শাসক খোলাফে রাশেদিন বিশেষ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতে থাকে, আর তারপরে যেসব দুর্ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে সেসব ঘটে থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ জীবনে চিঠি লিখেছিলেন 6 জন রাজার কাছে, তার একজন রোমের রাজা কাইসার, যার ঘটনা আমরা ওহির পর্বে পড়েছি, আর আরেকজন ছিল রোমের রাজা, আরেকজন ছিল আবেশিনে হাবশার রাজা, এভাবে জি।
তো এই চিঠি সরাসরি কিন্তু পারস্য দেশ পৌঁছানো হয়নি, এই চিঠি পৌঁছানো হয়েছিল আমরা যেই জায়গায় বসে আছি এই এলাকায়। দাম্মাম সেটা ছিল না, কারণ দাম্মাম তখন সাগরের তলায় ছিল। দাম্মামের বয়স 100 বছর বলা হচ্ছে, বা তার একটু কম বেশি, 100 বছর। তার আগে এটা কি ছিল, সব সাগর সমুদ্র ছিল। তবে আলহাসার নাম এসেছে, কাতিফের নাম এসেছে, দারিনের নাম এসেছে, নবী সাল্লামের আমল এগুলো ছিল, এগুলো ছিল। তো এই সমস্ত এরিয়াটাকে সেই যুগে বাহরাইন বলা হইতো। এর আগে অনেক আলোচনাতে আমি বলেছি, যারা নিয়মিত আলোচনা শুনে, এখনকার বাহরাইন তখন কোনো অস্তিত্বেই ছিল, কোনো অস্তিত্ব ছিল না তার। বর্তমান যে বাহরাইন একটা দেশ, তখনকার বাহরাইন বা কি ছিল, আলহাসা থেকে শুরু করে আপনার এই আপনার এদিকে নারিয়া, গারিয়া, সবজি, এ পর্যন্ত যতগুলি এলাকা আছে, বিশেষ করে এই কাতিফ আর দারিনি বলি, বসি বেশি দূর না গিয়ে এইসব এলাকা আছে, এগুলো ছিল কি বাহরাইন। বাহরাইন কেন বলা হয় একটা মজার, বাহরাইন কেন বলা হয়, দুটো সাগর আছে এখানে, বাহরাইন মানে দুই সাগর। জি হ্যাঁ, সুবহানাল্লাহ, আজকে জুমা মসজিদে যাচ্ছি, গাড়িতে বসে আছি, তো আমার ছোট ছেলে 4 নম্বর যেটা আব্দুল মজিদ, এ বাহরাইনের কথা কি কি কথায় বাহরাইনের কথা চলে এসেছে, আব্বু বাহরাইনকে বাহরাইন কেন বলা হয়, তো মাদ্রাসায় পড়ে আরবি ক্লাস 5-এ, তো যে বাহরাইন তো তাসনিয়া দুটো সাগর, তো বাহরাইনকে বাহরাইন কেন বলা হয়। ওল্লাই আমার একবার পড়েছিলাম, ভুলে গেছিলাম, তো আমি চিন্তা করলাম যে না, ছেলে হইলেও আন্দাজি গুলি মারা জায়েজ নয় আমার জন্য, সুতরাং বললাম যে বাবা আমি অনেকদিন আগে, তবে আমি এটাকে ভালো করে দেখে তোমাকে পরে জানাবো। সেটা অবশ্য কাজ বসত মনে হয় বাসায় চলে গেছে, কিন্তু আপনাদেরকে এই ওসিলাতে আপনাদের এই নলেজটা বাড়বে, শিখাবে। আমি প্রথম আমার অফিসে এসে জুমার খুতবার অনুবাদ শেষ করে এসে প্রথম আমি এটাকে সন্ধান দিলাম, সার্চ। তারপরে আলহামদুলিল্লাহ সেটা উদ্ঘাটন করলাম আর এলএমটা নবায়ন করলাম। একসময় পড়েছিল, কত যে স্মৃতিতে আসে আর ভুলে যায় আমরা, না হলে এলএমের পাহাড় হয়তো হয়ে যেতে পারতাম, তাই না? পড়াশোনা করেছি কিন্তু মনে কমই থাকে, এই কমের মধ্যে আলহামদুলিল্লাহ যেন বরকত দান করেন। তো বাহরাইনে যা পড়লাম এখন নতুন, আর ওইটাই আগের পুরাতন নলেজ ছিল, যেটা নবায়ন সেটা শোনাই আপনাদেরকে, মজার কথা। বাহার এক সাগর আর বাহরাইন মানে দুই সাগর। তো এই এলাকায় যে আসলে লোনা পানি, সাগর মানে কি লোনা পানি, এই লোনা মানে পানির মাঝেই সেই যুগে কিছু এলাকা ছিল যেখানে মিষ্টি পানি ছিল। তাহলে একটা সাগর হচ্ছে মিষ্টি পানির সাগর আর এটা হচ্ছে লোনা পানির সাগর। হ্যাঁ, আর সেটা সাগরের আকার ছিল না, সাগর মানে তো লোনা পানি, কিন্তু সেটা ছিল কি বেশ কিছু ঝর্ণার আকারে, ফোয়ার, ঝর্ণার মতো পানি বেরোচ্ছে আর সেখান থেকে মিষ্টি পানি বেরোচ্ছে, অথচ সাগর এরিয়াতে চারিদিকে লোনা পানি, ওর মাঝখানে কোনো দ্বীপ আছে, দ্বীপ থেকে কি বেরোচ্ছে, মিষ্টি পানি বেরোচ্ছে। মানুষরা যখন পানিপথে এই আপনার এই যে খালিজ বা গালফ, যে আপনার উপসাগর যার পাশে আমরা বসে আছি এখানে দমামে, এখান দিয়ে সফর করতো, তখন ওই মিষ্টি পানি তারা জানতো যে অমুক জায়গায় মিষ্টি পানি পাওয়া যায়, পানীয় বা সুপেয় পানি পাওয়া যায়। তো এখান থেকে তাহলে নাম কি হলো, তার নামকরণ বাহরাইন, একটা হচ্ছে মিষ্টি পানি আর একটা হচ্ছে লোনা পানি, এই জন্য বাহরাইনের নাম বাহরাইন হয়েছে। যে বর্তমান বাহরাইন, সে বাহরাইনের 33টি দ্বীপ আছে, যে দ্বীপগুলি বাহরাইনের, আর পুরাতন বাহরাইন যেটা বললাম আপনাদেরকে। তো পুরাতন বাহরাইনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছিলেন, কার কাছে পাঠানোর জন্য, পারস্য দেশের মহারাজার কাছে চিঠি পৌঁছানোর জন্য, কিন্তু ডাইরেক্ট যাওয়ার ব্যবস্থা ছিল না বা পৌঁছানোর ব্যবস্থা ছিল না, সেই জন্য ইরানের পক্ষ থেকে বা পারস্য সাম্রাজ্যের পক্ষ থেকে যে এই এলাকা তাদের দখলে ছিল, কিন্তু এই এলাকা সেই সময় 1400 বছর আগে তাদের দখলে ছিল, সুতরাং তাদের পক্ষ থেকে এখানে তাদের একজন কি থাকতো, গভর্নর বা বলতে পারেন যে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী বা একজন প্রধান এই এলাকার ছিল, রাষ্ট্রপ্রধান। তো চিঠি নিয়ে আসলেন যেই সাহাবি, তার নাম ছিল আবদুল্লাহ বিন হুজাফা সাহমি, তার নাম ছিল আবদুল্লাহ বিন হুজাফা সাহমি, তিনি চিঠি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কাকে দেন, আমার আহ আয়াদ হইল আজিমিল বাহরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাকে ওই পারস্য সাম্রাজ্যে একবারে যেতে হবে না, তুমি নিয়ে গিয়ে বাহরাইনের যিনি প্রধান আছেন, রাষ্ট্রপ্রধান, তার কাছে দিয়ে দিবে, যার নাম ছিল মুনজির বিন সাউই আল আবাদি, এই নাম। এই কাফের নেতার কাছে
যে এই এলাকার মুখ্যমন্ত্রী বা গভর্নর ছিল তার কাছে পৌঁছে দেওয়া হইল। ফালাম্মা কারাহু, চিঠিটা যখন পড়ল, মাজ্জাকাহু, তখন চিঠিটাকে ছিঁড়ে ফেলে রাগে চিঠিকে, এরে কত সাহস রে, হ্যাঁ কত সাহস এই মুহাম্মাদের, আমাদেরকে চিঠি পাঠাচ্ছে, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো শান্তিতে থাকবে, আর না ইসলাম কবুল করলে তোমাকে সমস্ত পাপের বোঝা উঠাইতে হবে। যেটা সংক্ষেপে যে বিষয়বস্তুটি ছিল এই বিষয়বস্তু আপনাদের সামনে উল্লেখ করলাম। রাগে চিঠি ফেড়ে ফেলে দিল। হাসিব তো আন্না ইবিন আল মুসাইব কাল, সাইদ বিন মুসাইব রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন যে যখন চিঠিটা ছিঁড়ে ফেলে দেওয়ার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো যে এই চিঠি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, রাজা চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছে, চিঠি কিন্তু পৌঁছানো হয়েছিল ইরানের রাজার কাছে পৌঁছানো হয়েছিল। এখানে সংক্ষেপ করে দিয়েছে হাদিসটাই, এখান থেকে এই বাহরাইন থেকে, বর্তমান বাহরাইন যে এলাকা আছে এখান থেকে, আলহাসা অথবা কাতিফ তখন ছিল সেখান থেকে, কিন্তু এখানকার যে রাষ্ট্রপ্রধান বা সে গভর্নর পৌঁছিয়েছিল একবারে ইরানের রাজধানীতে বা পারস্য রাজধানীতে। সেখানে যখন চিঠিটা ছিল দরবারে তখন চিঠিটাকে সাথে সাথে ছিঁড়ে ফেলে দিয়েছিল, দূত ছিল, দূতের অবমাননা করেছিল, অপদস্থ করেছিল। নবী করিম সাল্লাল্লাহুর কাছে যখন এই সংবাদ পৌঁছিল তখন নবী সাল বললেন, মাজ্জাকাল্লাহু মুলকাহু, আল্লাহ যেন তার দেশকে, রাজত্বকে ছিন্ন ভিন্ন করে দেন, টুকরো টুকরো করে দেন। অন্য রিওয়ায়েত হচ্ছে আল্লাহ মাজ্জিক কুল্লাম মাজ্জাক বা আল্লাহ মাজ্জিক কুল্লাম মাজ্জাক, বিভিন্ন ভাষা দিয়ে এসেছে রিওয়ায়েতগুলি। তো ওই লোক যখন পড়ল রাজা, তারপরে কি করেছিল, ছিঁড়ে ফেলেছিল। ফাদা আলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদেরকে বদদোয়া দিয়েছিলেন কি, আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ তাদেরকে পুরোপুরি ছিন্ন ভিন্ন করে দিও, টুকরো টুকরো করে দিও, পারস্য সাম্রাজ্যকে তুমি টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দিও। ব্যাস একটি দোয়া। দেখেন আমরা ঘন্টার পর ঘন্টা দোয়া করছি কিন্তু দোয়া কবুল হচ্ছে না, তাই না? অনেক সময় বুঝতে পারেন না দোয়াই কেন কবুল হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু তিনটা শব্দ দিয়ে দোয়া করছেন কি, হ্যাঁ আল্লাহুম্মা মাজ্জিকু কুল্লা মুমাজ্জাক বা মাজ্জাক আল্লাহু মুলকাহু, বাস জি দোয়া করছেন, ছোট ছোট দোয়া। মূসা আলাইহিস সালাম সারে ফেরাউনের কবল থেকে যুবক মানুষ জান বাঁচিয়ে পালিয়েছেন, মাদাই মাদিয়ানে নামলেন, নামার পরে ওখানে গিয়ে খোদাও লেগেছে, উপকার করে দিলেন, কিন্তু ভিক্ষা চাইলেন না যে খোদা লেগেছে কিছু খাবার দাবার বাড়ি থেকে পাঠিয়ে দিও, মেয়েগুলোকে বললেন না। ফালাম্মা তাওয়াল্লা ইলা জিল্লে, ছায়াতে ক্লান্ত অবস্থায় অনাহারে, সাত দিনের না খেয়ে আবার মেহনতের কাজ করা, বালতি দিয়ে পানি উঠানো, আর তারপরে ছায়াতে এসে গাছের বলছে, রব্বে ইন্নিল মানজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, একটি দোয়া, ছোট্ট কত ছোট দোয়া, রব্বে ইন্নিল মানজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির, আল্লাহ আমার জন্য যে রুজি তুমি দুনিয়াতে নাজিল করেছো সেটার আজকে আমি মুখাপেক্ষী হয়েছি, দরকার খেতে হবে, হারামকে বর্জন করতে হবে, অবশ্যই দোয়া আল্লাহ শুনবেন, অবশ্যই শুনবেন। জি আল্লাহ যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ বদদোয়া করেছিলেন, তারপরে কি হয়েছিল ঘটনাটা খুব মজার ঘটনা আছে। এমন বদদোয়া লাগলো যে এই রাজার নাম ছিল পারভেজ। অনেকে কিন্তু আমাদের দেশের লোকেরা পারভেজ রাখে, পাকিস্তান আর ইন্ডিয়াতে তো খুব আছে, আর বাংলাদেশও কিছু লোক পারভেজ রাখে, আছে না পারভেজ মুশারফ, পারভেজ লাঞ্ছিত, মুশারফ না, তাকে মুশারফ বলা উচিত না। তো পারভেজ নামটা কিন্তু অগ্নিপূজ মজুসিদের নাম, মুসলিমদের রাখা উচিত না, মোটি উচিত না, নাম বদলে। তো এই পারভেজ ছিল, আর তার ছেলের নাম ছিল শেরওয়ান, শেরওয়ান তার নাম ছিল, ছেলে ছিল লুচ্চা চরিত্রহীন, ছেলের বধ চরিত্রে রাজা বাবা খুব অশান্তিতে ছিল, খুব অশান্তিতে ছিল, আর ছেলে এত বধ যে বাপ মরে না কখন মরবে যে রাজত্ব পাবো, তো বাপকে হত্যা করেছিল, বাপকে হত্যা করেছিল, বাপকে যখন হত্যা করেছিল সেই সময় আহত অবস্থায় ছিল, আমাকে মারলি তুই এরকম করে, তো ঠিক আছে তোকেও মারার ব্যবস্থা করছি, তোকেও মারার ব্যবস্থা করছি, মরমর অবস্থায় ওই সময় ওর বড় বড় রাজাদের তো ওষুধ পানির ব্যবস্থা থাকে, তো তার বিশাল ফার্মেসি, নিজের রাজার রাজদরবারের ফার্মেসি, সেই ফার্মেসিতে অনেক রকমের ওষুধ রাখা আছে, সেই ওষুধগুলির মধ্যে একটি বোতলে বিষ মিশিয়ে দিয়ে, বিষ মিশিয়ে দিয়ে তার উপরে লেবেল লাগিয়ে দিল রাজা, লেবেল লাগিয়ে দিয়ে বা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করলো,
তাতে লিখে দিল যে দাওয়া উন মোকাউল লিল এ এমন ঔষধ যেটা সহবাসে শক্তি যোগান দেবে, হ্যাঁ সহবাস করার এনার্জি ক্ষমতা এতে পাইতে হবে। লিখে দিল, লেবেল লাগিয়ে দিল, হ্যাঁ ব্যাটা তো লুচ্ছা, যখন ঢুকবে আমি তো মরেই যাবার বাঁচবো না শেষ অবস্থায়, যখন ঢুকবে আর ঢাক ঢাক করে খাবে, সাথে সাথে ও মরবে, আমি মরলাম তো ওকে মেরেই যাবো। আর তারপরে ঠিকই বাপ মরে গেল, রাজা হইলো, ঢুকলো, দেখি বাপের কি ওষুধ পানি আছে, দেখছে লিখা আছে, আরে আমার তো দিনে কয়েকটা করে লাগি, শত শত, হ্যাঁ লাইন ধরে আছো, হ্যাঁ লুচ্ছা, দেখছে দেওয়া উন মকাউবিল লিজিমা, কাজ হয়ে গেছে সাথে সাথে, সিংহাসনে বসার আগে ডক ডক করে পান করেছে, হ্যাঁ লুচ্ছামি করবে সেই জন্য, সাথে সাথে শেষ, অবশেষ বাপও শেষ বেটাও শেষ, বাপের হাতে বেটা খুন, বেটার হাতে বাপ খুন, দুইজনে শেষ। তারপরে বাঁচলো একজন মহিলা, ওর মেয়ে ছিল আর ছেলে সন্তান নেই, তখন ওই রানী হ্যাঁ পারস্য দেশের রাজত্বে ক্ষমতায় বসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সংবাদ পেলেন যে ওই রাজাও মরেছে, রাজার ছেলেও মরেছে, এখন ওই রাজার মেয়ে এখন রানী হয়ে দেশ পরিচালনা করছে, দেশ শাসন করছে। নবী সাল্লাম প্রসিদ্ধ হাদিসটি ওই ক্ষেত্রে বলা হয়েছে, প্রেক্ষাপট হাদিসটির, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা, ওই জাতি কখনো সফল হবে না, সাকসেস হবে না, যারা নিজেদের নেতৃত্ব দিয়ে দেবে কাকে, নারীকে। জি, সুতরাং নেতৃত্ব স্বেচ্ছায় যদি না দেন, খুশি হয়ে না দেন, পেছনে পেছনে না ঘোরেন, তাহলে আপনি এর থেকে মুক্ত, আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ এতটুকু থাকাই যথেষ্ট। এই নয় যে বিদ্রোহ ঘোষণা করতে হবে, এই নয় যে একবারে বয়ান দিতে হবে লম্বা লম্বা, এই নয় যে আন্দোলন করতে হবে আর বিপ্লব ঘটাতে হবে, না 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 এসব কিছু না, এইসব ফিতনাবাজদের কাজ। আপনার কাজ হচ্ছে উত্তর থেকে প্রতিবাদ করেন, ঘৃণা করেন সর্বনিম্ন, এবং কথার দ্বারা প্রকাশ করে দেন যে বৃহৎ নেতৃত্বে নারীদের আসা জায়েজ নয়। আপনি এই নয় যে এই নারীর চাইতে এই নারী ভালো আছে, কিছু লোকের আছে, ইসলামী সেন্টার আছে, এ ভালো না কিন্তু এ ভালো, আরে ভাই নারী তো নারী, নারী তো নারী, কেন একটার প্রশংসা আর আর একটার উৎসাহ, কেন এই চরিত্র কেন আপনার, এখন আপনি ইসলাম শিখেননি তো, এখন ইসলাম শিখাতে আপনার ত্রুটি আছে, সংশোধন করুন। জি, কিছু ইসলামপন্থী আছে, হ্যাঁ ওরা দেখলো এই নারীর সাথে পোষাইল না, একসময় পোষিয়েছিল, হ্যাঁ একসময় পোষায়নি, এর সাথে যখন হঠাইতে হয়েছিল তখন পোষিয়েছিল একসময় ওই নারীর সাথে, যখন এর সাথে পোষাইল ধরলো, এই জন্য আল্লাহ লাঞ্ছিত করেছেন, হ্যাঁ মার খেতে হচ্ছে, এটা তরিকা না, এই তরিকা থেকে ইসলামপন্থীদের ফিরে আসা উচিত, সঠিক ইসলামটা শেখা উচিত এবং সঠিক ইসলামের দিকে ফিরে আসা উচিত, আল্লাহ যেন তৌফিক দান করে। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, একটি হাদিস আর আছে শেষ করে নেওয়া ভালো হবে সংক্ষেপে, সেটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস নম্বর 65। কাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন আরেকবার, আরাদা আই ইয়াক্তুব, চিঠি লিখতে চাইলেন, তখন তাকে বলা হইল যে আপনি যে চিঠি লিখছেন রাজা বাদশাহদেরকে পাঠানোর জন্য, ওরা কিন্তু বিনা সিলে বিনা স্ট্যাম্পে চিঠি নেই নেয়, দুনিয়ার নীতি হচ্ছে যে বিনা স্ট্যাম্প যদি মোহর না থাকে, সিল মোহর না থাকে, তো চিঠি গ্রহণ তারা করবে না বা গুরুত্ব দেবে না। এখনো একটা চিঠির গুরুত্বের জন্য কয়টি জিনিসের প্রয়োজন, কয়টি জিনিসের প্রয়োজন, সুবহানাল্লাহ দুনিয়াই জানছেন না মনে হয়েছে, দুইটা মাশাআল্লাহ, দুইটা কি, একটা সাইন সই আর একটা হচ্ছে একটা সিল মোহর লাগবে, এই দুটো না থাকলে চলে না। জি, এমনি সাদা যদি লিখে সার্টিফিকেট আপনাকে দিয়ে দেয় চলবে, এটা সাদা সার্টিফিকেট হতে সিলও নাই, সাইনও আর ইয়েও নাই, স্বাক্ষরও নাই, চলবে, চলবে না। নবী সঙ্গে বলা হলো ইন্নাহুম লা ইকরাউনা কিতাবান, ওরা এই চিঠি পড়েও দেখবে না, ইল্লা মাকতুবান, যতক্ষণ পর্যন্ত তাতে সিল মোহর না থাকবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিল মোহর তৈরি করলেন, কিসের, আংটিতে সিল মোহর, ফাত্তাখাযা খাতামান ফিদ্দাতিন, একটি চাঁদির বা রূপার আংটি গ্রহণ করলেন যাতে নকশা করা ছিল, নকশু মুহাম্মাদুর রাসূল আল্লাহ, তিন লাইনে তিনটা অক্ষর লেখা ছিল, তিনটা শব্দ লেখা ছিল, মুহাম্মদ রাসূল আল্লাহ মিলিয়ে পড়েন তো মোহাম্মদুন রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহ রসুল। জি হ্যাঁ, এখনও বড় বড় যারা সৌদি আরবের কাজী, আমি প্রধান কাজীদের সাথে বসেছি এখানকার আদালতগুলিতে, তারা কিন্তু আলাদা সিল না, ওই আংটি, একজন বিশেষ করে একজন যিনি প্রধান তার কাছে দেখেছি আংটিতে কিন্তু তার নাম লেখা আছে, আর ওই আংটিটা, আংটি হয়তো ব্যবহার নাও করতে পারেন কিন্তু আংটি লাগিয়ে দিলেন, এইভাবে ওই সুন্নতটাকে ধরে রাখার জন্য। আর এমনিও স্ট্যাম্প রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
এইরকম নকশা করা ছিল। পুরুষদের জন্য একটি চাঁদের আংটি জায়েজ, প্রয়োজন থাক আর নাই থাক, সিলমোহর থাক আর নাই থাক, এমনি থাক, হ্যাঁ তাতে পাথর লাগানো থাক জায়েজ, কিন্তু স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম। আমাদের দেশের মূর্খ লোকেরা কি বলে, বাইরে গিয়ে কোথায় যদি মরে যায় তো তার জানাজা কাপনের ব্যবস্থা কি করে হবে, সেই জন্য একটা স্বর্ণের নাকি আংটি চলবে, এটা মূর্খদের ফতোয়া। রাওয়াহু মুসলিমুন, কোনো জাহেল মুসলিমে বর্ণনা করেছে, কোনো জাহেল মূর্খ মুসলিমে বর্ণনা করেছে এই ফতোয়া, আল্লাহ যেন হেফাজত করেন। জাজাকুমুল্লাহ খাইরান। এই হাদিসগুলি থেকে কি বোঝা গেল, যে নবী সাল্লাল্লাহু যখন চিঠি পাঠাইতেন আর চিঠিতে ইসলামের দাওয়াত ছিল, তাহলে কেউ যদি হাদিস লিখে পাঠায় আর সেটা যদি অনুমতি দেয় যে এটা আমার পক্ষ থেকে বর্ণনা করতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। এ হচ্ছে দলিল। বারাকাল্লাহু ফিকুম। এখানে আমাদের আলোচনা শেষ করছি। ও জাজাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই